الحمد لله الحمد لله حمدا كثيرا وسبحه بكرة واصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم ليبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليس بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم فقال هم الذين متحابون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহরবানি এবং দয়া যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া শাফিয়া কারিয়া কাদরিয়া রাশিদিয়া মান্নানিয়া কাউসারিয়ায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় এহসান, সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন, হাজারো ঝামেলা মুক্ত করে আমাদেরকে দিনের পরিবেশে আসার তৌফিক দান করেছেন। যে কোনো জিনিসের নিয়ামত এবং বরকত পাওয়ার জন্য সেই নিয়ামত এবং সেই বরকতময় অনুষ্ঠানে, আল্লাহ ওয়ালাদের অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকতে হয়, তাহলে সেই অনুষ্ঠানের নিয়ামত এবং বরকত পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আলোচনায় শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন, এবং পরিপূর্ণ বরকতওয়ালা নূর নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের মধ্যে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে। কোনো এক ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল যে আমরা সরাসরি আল্লাহর কাছ থেকে চাইব। আচ্ছা, আমরা সরাসরি আল্লাহর কাছে চাইব কেন? আল্লাহ কি আমাদের মনের কথা বুঝে না, জানে না? সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করার কি দরকার আছে? এই প্রশ্নের উত্তর আমি দিয়েছিলাম আপনাদের সামনে, সেই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা। এখন আমরা যেই বিষয়গুলোকে বুঝি, দুনিয়া এবং আখিরাতের লাইনে উভয় জায়গায় আমাদেরকে মাধ্যম প্রয়োজন হয়। খাবার খেতে গেলে হাতের মাধ্যম প্রয়োজন হয়, চলতে গেলে পায়ের মাধ্যম চলতে হয়, দেখতে গেলে চোখের প্রয়োজন হয়, শুনতে গেলে কানের প্রয়োজন হয়। কোনো একটা মাধ্যম যদি আমাদের না থাকে তাহলে আমরা অসুবিধায় পড়ে যাই। আল্লাহ পাক তো কোনো কিছু করার জন্য কোনো মাধ্যমের আল্লাহ পাকের প্রয়োজন নাই। আল্লাহ মনের ইচ্ছাও বুঝে, আমাদের কার কোন প্রয়োজন সেটাও বুঝে, তারপরও আমরা দোয়া করি কেন? প্রশ্ন এটা ছিল। উত্তর হলো, প্রথম উত্তর হলো যে আমরা তাহলে দোকানদারি ব্যবসা বাণিজ্য করি, এটা করি কেন? কারণ দোকান এই জন্যে করি যাতে দোকানের মাধ্যমে আমার কিছু রিজিক, কিছু ইনকাম হয়, আয় হয়। ব্যবসা বাণিজ্য এই জন্যে করি, চাকরি এই জন্য করি। তো
তো আল্লাহর কাছে চাওয়ার যদি দরকার না হয় তাহলে আপনি চাকরি ছেড়ে দেন, ব্যবসা ছেড়ে দেন, আল্লাহ খাওয়াবে, আল্লাহ পালবে। আপনি মনের ভিতরে যে চিন্তাগুলো করেন ওগুলোও ছেড়ে দেন, আল্লাহ খাওয়াবে, আল্লাহ পালবে, আল্লাহ তো সবই বুঝে। এক ধরনের বান্দারা এই আল্লাহ সব কিছু পারেন আর জানেন, আল্লাহ সব কিছু করতে পারেন, এই জন্য তিনি দোয়া করাও বন্ধ করে দেন, আল্লাহর কাছে চাওয়াটা বন্ধ করে দেন, নামাজ রোজা নেক আমল করা বন্ধ করে দেন, আল্লাহ তো সব জানে। এই দোহাই দিয়ে তারা আল্লাহ তাআলার থেকে দূরে সরাটাকে তারা নেক আমল মনে করে, এটা এক প্রকার শয়তানের ধোকা। বড় ধরনের শয়তান তাকে ধোকা দিছে, এই ধোকা থেকে বাঁচতে হবে। আর এই ধোকা থেকে আমরা কিভাবে বাঁচব, দেখেন একটা হচ্ছে আল্লাহ পাকের কুদরত আর একটা হচ্ছে আল্লাহ পাকের সুন্নত। আল্লাহ পাকের কুদরত বলে আমি যা ইচ্ছা তাই করতে পারি, আল্লাহ পাকের সুন্নত বলে আমি সব কিছু মাধ্যমে করি। বিষয়টা বোঝা দরকার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে আনলেন পিতা ছাড়া, এটা আল্লাহ পাকের কুদরত ছিল। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাঁজর থেকে তৈরি করলেন, পিতারও প্রয়োজন হয় নাই, মাতারও প্রয়োজন হয় নাই, এটাও আল্লাহ পাকের কুদরত ছিল। কিন্তু দুনিয়াতে আমরা কি দেখি, যে পিতা মাতা দুইজনের মিলনে দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হয়, এটা আল্লাহ পাকের সুন্নত। আল্লাহ পাকের কুদরত সুন্নতের মাধ্যমে বহিঃপ্রকাশ হওয়া, এটা আল্লাহ পাকের দুনিয়ার একটা নিয়ম। আর সরাসরি কুদরত আল্লাহ পাক দেখাবেন জান্নাতে। দুনিয়াতে আল্লাহ পাক যে কুদরতের বিচার বিশ্লেষণ বান্দাকে করানোর জন্য দুই চারটা ঘটনা ঘটিয়েছেন, এটা ছিল আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাক নিদর্শন এই জন্য দেখিয়েছেন যাতে করে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক সব কিছু করতে পারেন। কিন্তু আল্লাহ পাকের জাত এবং সিফাতের বহিঃপ্রকাশগুলো সাধারণত আল্লাহ পাক তার সুন্নতকে জারি করেছেন এবং তার সুন্নতকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ পাকে যিনি দুনিয়ার আসবাব তৈরি করেছেন, এই দুনিয়ার সমস্ত আসবাব সমস্ত সৃষ্টিকুল হচ্ছে আল্লাহ পাকের সুন্নত। আর আল্লাহ পাকের দাঁত এবং সিফাতের বহিঃপ্রকাশগুলো এই সুন্নতের মাধ্যমে হয়ে থাকে। যেমন আগুন উপকারী তেমনি আগুনের মাধ্যমে ধ্বংস হয়, যেমন পানি উপকারী তেমনি পানির মাধ্যমে ধ্বংস হয়, যেমনি বাতাস উপকারী তেমনি বাতাসের মাধ্যমে ধ্বংস হয়, যেমনি মাটি উপকারী তেমনি মাটির মাধ্যমেও ধ্বংস হয়। তো কোনটা উপকার হবে কোনটা ধ্বংস হবে এইটার কিছু বিচার বিশ্লেষণ আল্লাহ পাক কোরআনের মাধ্যমে দিয়ে দিয়েছেন। বান্দা যদি এই জিনিসগুলো বুঝে চলে তাহলে এই বোঝার কারণে আল্লাহ পাক তাকে উপকার এবং অপকার এই দুটা বিষয় তার জ্ঞানের উপরে নির্ভর করে, তার বোঝার উপরে নির্ভর করে যে সে এই জিনিসগুলো ব্যবহার করার মাধ্যমে পানি বাটি আগুন বাতাসের সৃষ্টি জগতের এই সৃষ্টি কুলেরকে ব্যবহার করে সে কি উপকার লাভ করবে না ক্ষতি লাভ করবে, তার কি উপকার হবে নাকি তার ক্ষতি হবে, এই জিনিসগুলো তাকে তার জ্ঞানের মাধ্যমে নির্বাচন করতে হবে। যদি সে তার জ্ঞানের মাধ্যমে সঠিক নির্বাচন করতে পারে তাহলে সে উপকার লাভ করবে,
আর যদি তার জ্ঞানের মাধ্যমে সে সঠিক নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে তার জন্য ক্ষতি হবে সুতরাং আল্লাহ পাকের এই মহা সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের জাত এবং সিফাতের বহিঃপ্রকাশ এই মহা সৃষ্টি জাত এবং সিফাতের বহিঃপ্রকাশ যেমন আম গাছ আল্লাহ পাক তৈরি করেছেন এখানে আম ধরে ডাব গাছ আল্লাহ তৈরি করেছেন এখানে ডাব ধরে জাম গাছ আল্লাহ তৈরি করেছে এখানে জাম ধরে আপেল গাছ আল্লাহ তৈরি করছে এখানে আপেল ধরে বিভিন্ন ধরনের শাক সবজি আল্লাহ তৈরি করেছেন এর মধ্যে আল্লাহ পাক এর মাধ্যমে বিভিন্ন শাক সবজি ধরে এগুলো ব্যবহার করে কারা আল্লাহর বান্দারা খায় কারা আল্লাহর বান্দারা এখন যদি কেউ বলে যে আমি আল্লাহর কাছে চাইবো কেন তাহলে তুমি গাছের কাছে যাও কেন ফল খাও কেন তা প্রয়োজন হয় তাই খাই তো আল্লাহর কাছে চাওয়াটাও বান্দার প্রয়োজন আসবাব ব্যবহার করাটা যেমন প্রয়োজন আল্লাহর কাছে চাওয়াটাও তেমন প্রয়োজন কারণ এই গাছটা আপনি নিজের হাতে বানাতে পারেন নাই আপনি চাইবেন কেন আপনি যে ফল খাইলেন এই ফল আপনার উপকার করতেও পারে ক্ষতিও করতে পারে অপকারও করতে পারে আপনি যে সবজিটা খাইলেন এই সবজির মাধ্যমে আপনার উপকারও হতে পারে ক্ষতিও হতে পারে আপনি আল্লাহর সৃষ্টিকে যে ব্যবহার করতেছেন এই সৃষ্টির মোটিভেশন সৃষ্টিকে পরিচালনা করা সৃষ্টির সম্পূর্ণ তাসারুফ এটা সম্পূর্ণ কার হাতে আল্লাহর হাতে সে ইচ্ছা করলে আপনার এটা যেটা উপকার হবে এটা ক্ষতিতে পরিবর্তন করতে পারে আর যেটা ক্ষতি হবে সেটা উপকারে পরিবর্তন করতে পারে সুতরাং আপনাকে একটু বুঝতে হবে যে দেখেন আপনি যে ফল খাইতেছেন ফল খাওয়ার পরে আপনার কোনো ধরনের অসুখ হতে পারে আপনার যাতে ফল খাওয়ার পরে অসুখ না হয় এই জন্য আল্লাহর কাছে চাইবেন আপনি আল্লাহর সৃষ্টিকে ব্যবহার করতেছেন এই সৃষ্টি যেন আপনার কোনো ক্ষতির কারণ না হয় এই জন্য কার কাছে চাবেন মহান রব্বুল আলামিনের কাছে আপনি দরখাস্ত করবেন যে আল্লাহ তুমি এই সৃষ্টির অপব্যবহার থেকে আমাকে হেফাজত করো এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনার চাইতে হবে আপনি যদি আল্লাহর কাছে না চান তাহলে কোনো কিছুই আপনি আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে থেকেও ব্যবহারের উপযুক্ত হতে পারবেন না আল্লাহর কাছে চাইতে হবে আর আল্লাহ পাকের এই যে চাওয়ার পদ্ধতিটা আল্লাহ পাক করেছেন এটা হচ্ছে আল্লাহ পাকের সুন্নত আল্লাহ পাক এই সুন্নতের মাধ্যমে বান্দার ভিতরে তার জাত এবং সিফাতের গুণাবলী বহিঃপ্রকাশ করে থাকেন আপনি যখন খাবেন ওই খাবারটা আপনার জন্য উপকারী হবে আপনি জীবন প্রবাহ আপনার চলছে না খেলে আপনার জন্য ক্ষতি হবে তখন আপনার জীবন প্রবাহটা রুদ্ধ হয়ে যেতে পারে বাক রুদ্ধ শ্বাসরুদ্ধ হয়ে যেতে পারে যাতে করে আপনার জীবনের প্রবাহটা বাক রুদ্ধ শ্বাসরুদ্ধ না হয় সেই জন্যই আপনি যেমনভাবে খাবেন তেমনিভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন যেইভাবে খেতে বলেছে ওইভাবে খাবেন এখন আল্লাহ পাকের সুন্নতের মধ্যে আল্লাহ পাক কিছু নিয়ম বলে দিয়েছেন যে আপনি খাবেন কিভাবে সেটার সুন্নত কি আপনি দাঁড়াবেন কিভাবে সেটার সুন্নত কি আপনি বসবেন কিভাবে সেটার সুন্নত কি আপনি ঘুমাবেন কিভাবে সেটার সুন্নত কি এই সুন্নতগুলো আপনাকে পালন করতে হবে সৃষ্টিগত এই সুন্নতের তাবে হলো আল্লাহ পাকের মহা কুদরত তাই আল্লাহ পাকের জাত জাতের সব গুণাবলী বহিঃপ্রকাশ হয় হচ্ছে আল্লাহ পাকের এই সৃষ্টিগত আসবাবের মাধ্যমে আল্লাহ পাকের শান মোতাবেক এই গুণাবলী বহিঃপ্রকাশ হওয়াগুলোই হচ্ছে আল্লাহ পাকের সুন্নত এর দ্বারা একটা জিনিস স্পষ্ট যে আমরা আল্লাহ পাকের কাছে সর্ব অবস্থায় সর্বসময় মহতাজ মুখাপেক্ষী থাকব যেই বান্দা আল্লাহর দিকে মুখাপেক্ষী থাকে সেই বান্দার অভাব পূরণ করবে কে
যেই বান্দা আল্লাহর কাছে মুখাপেক্ষি না থাকে সেই বান্দার কি অভাব পূরণ হবে না সুতরাং বান্দা আমরা তো গোলাম আর গোলামির প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মুখাপেক্ষি হওয়া সর্ব অবস্থায় নিজেকে আল্লাহর মুহতাজ মনে করা নিজেকে কিছু মনে না করা চাই আপনি যত বড় ডিগ্রি লাভ করেন যত বড় বুজুর্গ হয়ে যান যত বড় আল্লাহর ওলি হয়ে যান নিজেকে অপমুখাপেক্ষি করা বহুত বড় জুলুম নিজের উপরে করা হয় এই ধরনের জুলুম থেকে আপনি নিজেকেও বাঁচাবেন আল্লাহর বান্দাদেরকেও বাঁচাবেন এই কথাগুলো আলোচনার দ্বারা বোঝা যাচ্ছে যে দোয়া এবং প্রার্থনা করা এটা আল্লাহ পাকের সুন্নত এই সুন্নতের মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দাকে অনেক কিছু দিয়ে থাকেন তবে দোয়ারও কিছু মারাতিব রয়েছে দোয়ারও কিছু মঞ্জিল রয়েছে মানাজিল রয়েছে কিভাবে দোয়া করতে হবে এটাও শিখতে হবে যদি আপনি দোয়া করা না শিখেন তাহলে আল্লাহর কাছ থেকে কিছু নিতে পারবেন না হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে দেখার জন্য দোয়া করেছেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কথা কবুল করেন না আল্লাহ পাক বলেছেন লান তারানি তুমি আমাকে দেখতে পারবে না তার কারণ তিনি যে দোয়া করেছিলেন সেটার যে মাপকাঠি ছিল সেই মাপকাঠি সে ঠিক রাখে নাই সে মাপকাঠি থেকে বের হয়ে দোয়া করেছে এটা মুসা আলাইহিস সালামের ভুল নয় কারণ নবীদের ওস্তাদ বলেন টিচার বলেন শিক্ষক বলেন ডাইরেক্ট আল্লাহ পাক হন সুতরাং নবীকে ইসলাহ করার দায়িত্ব উম্মতের হয় না এটা ইসলাহ করার দায়িত্ব মহান আল্লাহ পাকের হয় সুতরাং নবীগণ শিখেছেন আল্লাহর কাছ থেকে উম্মতকে বন্টন করেছেন মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন দেখতে পারেন নাই তার কারণ হলো সে তার মাপকাঠি বুঝে নাই যে তার কতটুকু মাপকাঠি ছিল অথচ হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছেন তিনিও আল্লাহর সাথে কথা বলেছেন তিনি যা বলেছেন তাই কবুল হয়েছে যার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বোঝানোর জন্য আল্লাহ পাক হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে পাঠান যে তুমি শিখে আছো তুমি জেনে আসো এখানেও আপনি একটা জিনিস দেখেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাইরেক্ট কিছু জিনিস শিখিয়েছেন আবার কিছু জিনিস শিখিয়েছেন খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়ে তো বান্দার ও মারাতিব দুইটা কিছু বান্দাকে আল্লাহ পাক ডাইরেক্ট শিখায় কিছু বান্দাকে কিছু জিনিস আছে বান্দাকে কোনো মাধ্যমে শিখায় তবে এটা নির্ভর করে বান্দার নিজস্ব কাইফিয়াতের উপরে মেহনতের উপরে বান্দা যেভাবে মেহনত করে যেভাবে তার কাইফিয়াত তৈরি হয় সেই কাইফিয়াতের উপরে তার মেহনতের উপরে নির্ভর করে যে সে কি শিখবে এবং কি পাবে যদি বান্দা মুখাপেক্ষি হয় তখন আল্লাহ পাক তাকে শিখানোর ব্যবস্থা করে দেন আর যদি বান্দা অমুখাপেক্ষি হয় তাহলে বান্দাকে আল্লাহ পাক শিখান না বরং বান্দা না শেখার অভাবে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনেক বড় নিয়ামত থেকে মাহরুম হয়ে যায় আমরা জানি দোয়া কবুল হওয়ার ব্যাপারে হাদিসে অনেক ইশারাও রয়েছে যেমন আমরা জানি ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় জুমার নামাজের পরে দোয়া কবুল হয় জুমার আজান এবং খুতবার মাঝে দোয়া কবুল হয় তাহাজ্জুদ নামাজে দোয়া কবুল হয় আসর এবং মাগরিবের সময় দোয়া করলে দোয়া কবুল হয় এটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা সুন্নাতের মধ্যে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে এই আলোচনাগুলো রয়েছে এবং হাদিস মোতাবেক এই জিনিসগুলো ওলামা ইকরাম বের করেছেন ফজরের সুন্নাত এবং ফরজের মাঝে দোয়া করলে দোয়া কবুল হয় রমজান মাসে ইফতারির সময় দোয়া করলে সেহরির সময় দোয়া করলে দোয়া কবুল হয় তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় হজ এবং ওমরাতে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় মুজদালাফায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় মা বাবা যদি তার সন্তানের জন্য অন্তর থেকে দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয় মুসাফির যদি কারো জন্য দোয়া করে দোয়া কবুল হয় আল্লাহ ওয়ালাগণ যদি কারো জন্য দোয়া করেন সেই দোয়াগুলো কবুল হয় এই যে দোয়া করার নিয়ম এটার কিছু মাসনুন তরিকা রয়েছে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে দোয়ার উপরে কিছু ফজিলত রয়েছে আপনি যদি ওই দোয়াগুলো করেন ওই ফজিলত পড়বে গুলো পাবেন
খাবারের শুরুতে কিছু দোয়া রয়েছে, শেষে দোয়া রয়েছে, এই দোয়াগুলো যদি আপনি করেন তাহলে খাবারের বরকত পাবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। পোশাক পরিচ্ছদ পরার সময় কিছু দোয়া রয়েছে, এই দোয়া যদি আপনি করেন তাহলে আপনি আল্লাহ তাআলার তরফ থেকে আপনার আপনি সওয়াবও পাবেন, নেকিও পাবেন, সাথে সাথে আপনার গুনাহ মাফ হবে। বাথরুমে প্রবেশ করার সময় এবং বাহির করার সময় কিছু দোয়া রয়েছে, এইগুলো যদি আপনি পড়েন তাহলে দেখবেন আপনার দোয়া কবুল হবে। এবং আপনার বাথরুমের মধ্যে অনেক সময় অনেক খবিজ জিনিস থাকে, খারাপ জিনিস থাকে, এই খারাপ জিনিস থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। আজকালকার মহিলাদের এবং পুরুষদের মধ্যে অধিকাংশ জিন এবং শয়তানের অসহসা ধোকা পাওয়া যায়, এদের অধিকাংশ কারণ হলো এরা মাসনুন তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার অনুসরণ করে না। কোন সময় কোন দোয়া আছে এই দোয়াগুলো সে পালন করে না। যেই বান্দা বাথরুমে যাবে দোয়া করবে না, ওই বান্দা যদি এরকম করতে থাকে দোয়া ছাড়াই বাথরুমে যায়, তাহলে 100% সে শয়তান দ্বারা প্রতারিত হবে, 100% জিন্নাতের দ্বারা আক্রমণ তার উপরে হতে পারে। যদি কোনো মহিলারা পর্দা না করে, বেপর্দা করে, তাদের চুল খুলে রাখে, যেখানে সেখানে বেপর্দায় যায়, পুরুষকে দেখায়, তাহলে তার জন্য এই ধরনের সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে। কারণ একজন বেপর্দা মহিলা হচ্ছে বরফের মতো আর একজন পুরুষ হচ্ছে আগুনের মতো, আগুনের কাছে গেলে বরফ গলবেই, বরফ গলবেই, তাকে গলতেই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি মহিলারা জানতো যে পুরুষরা তাদেরকে কোন নজরে দেখে, তাহলে মহিলারা লোহার পোশাক বানাইতো এবং লোহার পোশাক দিয়ে পর্দা করত, যাতে করে তাদের উপরে কোনোভাবে বদ নজর, খারাপ নজর, কুনজর ঢুকতে না পারে। সেখানে অবাধে মহিলাদের চলাফেরা, যার কারণে এই সকল মহিলাদেরকে যারা বিবাহ করে তাদের একটার পর একটা অসুখ, একটার পর একটা যন্ত্রণা, তাদের স্বামীদেরকে পোহাইতে হয়, তাদের স্বামীদেরকে এই ধরনের দুর্ভোগে পড়তে হয়। তার কারণ হচ্ছে বেপর্দা, এই বেপর্দার কারণে বড় বড় ধরনের আজাব তাদের উপরে নাজিল হয়, বিভিন্ন ধরনের বড় বড় অসুখ মহিলারা ভুগতে থাকে। এই জন্যে আমাদেরকে রসুলের সুন্নতগুলোকে অনুসরণ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। ঘুমানোর সময় সুন্নত রয়েছে, অনেক সময় ঘুমানোর পরে বোবায় ধরে, অনেকে জিনে আক্রমণ করে, যদি কেউ ঘুমানোর সময় সুন্নতগুলো জেনে বুঝে ঘুমানোর সময় সুন্নতগুলো পালন করে তাহলে তাকে বোবায়ও ধরবে না, জিনেও ধরবে না, কোনো কিছুতে আক্রমণ করবে না। সে যদি কোরআন তেলাওয়াত করে ঘুমায় তাহলে সঠিক সময় সে নামাজ পড়তে পারবে, সঠিক সময় সে উঠতে পারবে। সুতরাং বন্ধু আমার, রসুলের এই সুন্নতগুলোর বহুত ফজিলত রয়েছে। আল্লাহ পাকের নির্দেশিত দোয়া তার বান্দাকে শেখানো হয়েছে, আল্লাহ পাক বিভিন্ন সময়ে কিভাবে দোয়া করতে হবে এইগুলো কোরআনের মাধ্যমে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন বান্দাদের, যে তোমরা দোয়া করো আমার রসুল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখানে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন। তারপরে বিভিন্ন আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যে দোয়াগুলো করেছেন আল্লাহ তাআলার কাছে, যেমন হযরত আদম আলাইহিসসালাম বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা আল্লাহ উল্লেখ করেছেন। এমনি ভাবে কোরআনের মধ্যে নবীরা কোন সময় কোন অবস্থায় কি কি দোয়া করেছেন এই দোয়াগুলো কিন্তু আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বান্দাকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং আপনারা তালিম করবেন, বেশি বেশি খানকাতে এসে তালিম করবেন, জানার চেষ্টা করবেন যে আল্লাহ রসুল কোন সময় কোন আমল করেছে, এবং কোরআন হাদিস অনুযায়ী জানার চেষ্টা করবেন আল্লাহ তাআলা বান্দাকে কি কি দোয়া করতে বলেছেন। যেমন আল্লাহ পাক শিখিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলতে। যখন কোনো বান্দা বিপদে পড়ে তখন এই বান্দা যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, এই দোয়ার কারণে আল্লাহ পাক তাকে বিভিন্ন ধরনের বিপদ থেকে উদ্ধার করে দেন। যদি অসুখ বিসুখে পড়েন, আল্লাহ পাক কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা আল্লাহ পাকের দেওয়া শিক্ষা, এটা যদি আপনি করেন তাহলে দেখবেন যে সকল প্রকার অসুখ বিসুখ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে।
তারপরে নবীদের কিছু শিক্ষা যেমন হযরতে নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন হযরতে ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা আপনি যদি পড়েন তাহলে অনেক কঠিন থেকে কঠিন মুসিবত বালা মুসিবত আপনাকে গ্রেফতার করতে পারবে না তারপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন হাজমুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির এই দোয়াটা যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক অনেক বড় বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে তাহলে আল্লাহ পাক বান্দাকে উদ্ধার করার জন্য নবীরা কিভাবে উদ্ধার হয়েছেন কিভাবে দোয়া করেছেন সে পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন এবং আল্লাহ পাক নিজেও কিছু আমল শিখিয়ে দিয়েছেন তার মধ্যে আরেকটা বিশেষ আমল আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন ইস্তিগফারে বেশি বেশি তওবা করো ইনতুস্তাগফিরু ইন্নাহু কানা গাফফারা যদি তোমরা ইস্তিগফার করো আল্লাহ তাআলা প্রথম যে পুরস্কার দিবেন তোমাদেরকে ক্ষমা করে দিবেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা এবং তোমাদের উপরে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ করবেন ইমদিদকুম এবং তোমাদেরকে সাহায্য করবেন বি আমওয়াল মাল দিয়ে ওয়া বানিন এবং সন্তান দিয়ে যার সন্তান হয় না দীর্ঘদিন যাবৎ বা সন্তান কথা শুনে না তাদের ব্যাপারে ইস্তিগফার এবং তওবা অনেক উপকারী যদি সে রেগুলার কমসে কম 70 বার তওবা করে তাহলে আল্লাহ পাক তার ফলে ফুলে বাগানে সন্তানদেরকে নেক বানাই দিবে তার স্ত্রীকে নেক বানাই দিবে তার পরিবারকে নেক বানাই দিবে এবং আল্লাহ পাক বলেছেন যে এমন জায়গা থেকে রিজিক আল্লাহ দান করবে সে চিন্তাও করতে পারে হাদিসের মধ্যে ওই ইস্তিগফারের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে যে বেশি বেশি তওবা করবে মান নাজিমা ইস্তিগফার জালাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফরাজা মিন কুল্লি গাম্মিন ফরাজা মিন কুল্লি হাম্মিন মাখরাজা অর্থাৎ আল্লাহ পাক এর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা আল মুজতাবা আল মুর্তাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি ইস্তিগফার করো বেশি বেশি করে তাহলে সকল প্রকার পেরিশানি আমি দূর করে দিব সকল প্রকার পথ যদি তোমার জন্য বন্ধ হয়ে যায় সেই বন্ধ পথ থেকে তোমার জন্য বাহিরের রাস্তা ওই জায়গা থেকে তুমি কিভাবে বের হবা ওই রাস্তাও আমি আল্লাহ দেখাই দিব রাজাকাহুমুল্লাহু আল্লাহ বলেছে আল্লাহর হাবিব বলেছেন যে এমন জায়গা থেকে রিজিক দিবে মিন হাইসু লা ইয়াহতাসিব যে তুমি চিন্তাও করতে পারবে না তুমি ধারণাও করতে পারবে না তোমার রিজিক এখানে ছিল এইভাবে ছিল এইভাবে তোমাকে আল্লাহ সাহায্য করবেন এই বান্দাকে যে ব্যক্তি প্রতিদিন ইস্তিগফার করবে প্রতিদিন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে তাহলে দোয়া কত বড় সম্পদ আল্লাহ নিজেও কোরআনের মধ্যে বলেছেন উদুনি আস্তাজিব লাকুম তোমরা যদি আমার কাছে দোয়া করো আমি তোমাদের সমস্ত দোয়াগুলোকে কবুল করে নিব আল্লাহ বলেছেন যে তুমি যদি দোয়া করতে থাকো আমি আল্লাহ তুমি দোয়া করবা কবুল করার মালিক আমি আল্লাহ তোমার কাজ হচ্ছে দোয়া করা ও খোলে আনা খোলে দ্বার উন পে কিউ হে তেরে নজার ও খোলে আনা খোলে দ্বার উন পে কিউ হে তেরে নজার তু বস আপনা কাম কর ইয়ানি সদা লগায়ে যা তু আপনা বস আপনা কাম কর ইয়ানি সদা লগায়ে যা আমার সাহেব পীর মুর্শিদ আরে বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বর আল্লাহ মার্কাদাও বলতেন যে আল্লাহ তোমার দোয়া কবুল করছি কি করে নাই এটা তোমার কাজ নয় তোমার কাজ হচ্ছে তুমি সর্বদা আল্লাহ তাআলার কাছে চাইতে থাকো দোয়া করতে থাকো আল্লাহকে বলতে থাকো আল্লাহর কাছে কান্দতে থাকো আমার শাইখ পীর মুর্শিদ আরেক বিল্লাহ আলো বলেন তু ফরফরায়া যা অর্থাৎ ছটফট করতে থাক আল্লাহর কাছে একদিন না একদিন আল্লাহ পাকের মায়া লেগে যাবে দয়া হয়ে যাবে যেদিন দয়া হয়ে যাবে আসল সহকারে তোমার সব কিছু আল্লাহ পাক ফিরিয়ে দিবে এই জন্য কোরআন হাদিস মোতাবেক আমরা এটা পাই যে দোয়া হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত এইটা আল্লাহ পাক করতে বলেছেন প্রত্যেকটা বান্দার জন্য যেমনি দোয়া তার নিজের শারীরিকভাবে উপকার মানসিকভাবে তেমনি উপকার তার পারিবারিক দিক দিয়েও যেমনি উপকার তার
সামাজিক দিক দিয়েও তেমনি উপকার, তার জীবনের প্রত্যেকটা জায়গায় তার স্ত্রীর জন্য উপকার, তার সন্তানের জন্য উপকার। এই জন্যে আমরা বেশি বেশি করা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করার চেষ্টা করব এবং নিজেও দোয়া করব, আল্লাহর বান্দাদেরকে দোয়ার উপরে আনার চেষ্টা করব, যেন প্রতিদিন বান্দা আল্লাহ তাআলার কাছে চায়। আর আমি দরখাস্ত করব আপনারা দোয়ার মধ্যে আমাকে স্মরণ রাখবেন, আমি অদম কোনো কিছুই জানি না, যতটুকু জানিস আপনাদের সামনে কোরআন হাদিস অনুযায়ী পেশ করার চেষ্টা করতেছি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, কিন্তু দোয়ায় অবশ্যই স্মরণ রাখবেন। এইখানে আরেকটি বিষয় আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে নবীগণ দোয়ার মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছু হল করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে আমাদের কি বলা হয়, আমাদের জাতির পিতা না, ইসলামের জাতির পিতা বলা হয়। জাতির পিতা এক জিনিস, ইসলামের জাতির পিতা আরেক জিনিস। এমনি জাতির পিতা বহুত হইতে পারে, আমিও তো এক জাতির পিতা, কারণ আমার সন্তান সে জাতির ভিতরে পড়ে না বেজাতির ভিতরে পড়ে, জাতির ভিতরে পড়ে না বেজাতির ভিতরে পড়ে। আমার সন্তান কি বাঙালি জাতি না জাতি না, বাঙালি জাতি, তার সন্তান বাঙালি জাতি। তাহলে আমার পরে ধারাবাহিকভাবে যদি আরও দশটা খানদান বের হয় তাহলে কমসে কম একশো জন লোক হবে, তো একশো জন লোকের পিতাকে আমি, তাহলে আমার সন্তান একশো জন যদি জাতি হয় তাহলে জাতির পিতাকে আমি, কথা কি বুঝাইছে? জাতির পিতা একটা জিনিস। বঙ্গবন্ধুর ব্যাপারে অনেকে গালাগালি করে, উল্টাপাল্টা কথা বলে, আমি বলতে চাই সে তো বাঙালি জাতির পিতা, সে তো ইসলামের জাতির পিতা বলে নাই। আপনাদের বোঝার ভুল রয়েছে যার কারণে আপনারা বুঝেন না, ইসলামের জাতির পিতা আর কেউ নয় যদি ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম কেন জাতির পিতা, তার কারণ হলো, তার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম দোয়া করেছেন এই উম্মতে মুহাম্মাদের জন্য, দোয়া করেছেন হযরতে মুহাম্মদ আরবি মুহাম্মদ মুস্তফা আল মুজতাবা আল মুর্তাজা সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্য। ওনার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, যার কারণে ইসমাইল আলাইহিস সালাতু আসসালামের বংশ থেকে সাইয়েদুল মুরসালিন মুরসালিন সাইয়েদুল কৌনাইন হযরতে মুহাম্মদ মুস্তফা আল মুজতাবা আল মুর্তাজা সাল্লাল্লাহু আলাইহিস সালামের আগমন ঘটেছে, এবং উনি আমাদেরকে ইসলাম ধর্ম উপহার দিয়েছেন, কোরআন উপহার দিয়েছেন, তার মুখস্থিত বাণী হাদিস উপহার দিয়েছেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে জাতির পিতা বলা হয়। বন্ধু আমার, এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম জাতির পিতা কেমনে হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম জাতির পিতা হলো, তার কারণ হলো সে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। তাহলে দোয়া কত বড় একটা দামি জিনিস, যেই দোয়ার ফসল আমরা, যেই দোয়ার ফসল স্বয়ং সাইয়েদুল মুরসালিন, সেই দোয়ার ফসল উম্মতে মুহাম্মাদি, সেই দোয়া যদি আমরা না করি তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হতে পারবো না। কারণ দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যত চাইবেন তত পাইবেন, যত আল্লাহর কাছে চাইবেন ততই আপনার আসবাবের তরক্কি হবে, রুহানি তরক্কি হবে, তাকওয়ার তরক্কি হবে, আপনার বংশের উন্নতি হবে, আপনার পারিবারিক সামাজিক মানসিক আপনার প্রত্যেকটা কর্মক্ষেত্রের উন্নতি হবে, সব কিছুই দোয়ার উপরে নির্ভর করে। সুতরাং বন্ধু আমার, দোয়াকে অস্বীকার করবেন না, দোয়ার থেকে নিজেকে পিছায় রাখবেন না, দোয়াকে বহু জরুরি একটি আমল মনে করবেন, নিজেও দোয়া করবেন, আপনার বন্ধুদেরকে দোয়া করার প্রতি আনবেন, আপনার সন্তান ছোট বাচ্চা তাকেও দোয়া শিক্ষা দিবেন, সেও যেন দোয়া করে, তাকেও শিখাবেন কিভাবে মার জন্য দোয়া করতে হয়, কিভাবে বাবার জন্য বাবার জন্য দোয়া করতে হয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া, এটা কিন্তু ছোট বাচ্চাদের শিখাবেন। তাহলে দেখবেন ও যখন হাত উঠাবে প্রথমেই রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা বলবে, যে সন্তান হাত তোলার সাথে সাথে এই দোয়া করে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা, তার উপরে তার পিতামাতা কত সন্তুষ্ট হবে বলে, কত সন্তুষ্ট হবে। এই জন্যে বন্ধু আমার, দোয়াকে গুরুত্ব দিবেন।
দোয়া সুন্নত এই সুন্নতের আবার দুটি পর্যায় রয়েছে একটা হচ্ছে সুন্নতে নববী একটা হচ্ছে সুন্নতুল্লাহ সুন্নতে নববী কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে সময় যেভাবে যেই রকম ভাবে দোয়া শিক্ষা দিয়েছেন এটাকে সুন্নতে নববী বলা হয় আর সুন্নতুল্লাহ কি সুন্নতুল্লাহ হলো সুন্নতের বাইরে কিছু দোয়া রয়েছে যেই দোয়াটা হচ্ছে বান্দা সর্বহালতে করতে পারে সেটা হচ্ছে জিকরুল্লাহ যেমন নামাজের মধ্যে ফরজ নামাজের মধ্যে দোয়া রব্বি ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদি ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম এই যে দোয়া তারপরে তাহাজ্জুদ এই যে আমি যে দোয়া কথা কথাগুলো বলেছি তাহাজ্জুদ নামাজের সময় দোয়া তারপর বিভিন্ন সময় কবুল কবুল হয় আল্লাহ বলেছেন যে এই সময় আমি ওয়েটিং এ থাকি বান্দা আমার কাছে দোয়া করবে আমি কবুল করব যেমন সবে কদরে দোয়া করলে আল্লাহ কবুল করেন সবে বরাতে দোয়া করলে আল্লাহ কবুল করেন লাইলাতুল মিরাজে দোয়া করলে আল্লাহ কবুল করেন যেমনি ভাবে দুইটা ঈদ ঈদুল আযহা ঈদুল ফিতর এই দুই ঈদে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন ঈদের রাত্রে দোয়া করলে দোয়া কবুল করেন তো এই যে সময়গুলো আল্লাহ দোয়া কবুল করেন এই সময়গুলোকে বলা হয় সুন্নাতুল্লাহ আল্লাহ কিছু খাস খাস বান্দাদের জন্য অপেক্ষায় থাকেন আরে অমুক গলির অমুক বান্দা আল্লাহওয়ালা সে সবই কদরে দোয়া করবে এটা আল্লাহ পাক জানে আল্লাহ ওইটিকে আছে তার জন্য যে সবে কদরে সে দোয়া করবে আমি কবুল করব ওয়েটিং এ আছে এমনি ভাবে আপনি যখন দোয়া করেন রেগুলার কোরআন তেলাওয়াত যখন করেন আপনার কোরআন তেলাওয়াত কিন্তু দোয়া আপনি যখন নামাজ পড়েন এই নামাজ আপনার জন্য দোয়া আপনি যখন জিকির করেন এই জিকিরও আপনার জন্য দোয়া আপনি যখন হজ করেন উমরা করেন ওই হজের মধ্যে উমরার মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহকে ডাক দেন এটাও আপনার জন্য দোয়া তাহলে আপনি কি বুঝলেন এই সময়গুলো যে দোয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন বিপদে পড়লে কি দোয়া করতে হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন খুশি হইলে কি দোয়া করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে হবে এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে যেই দোয়াগুলোর কথা যেই জায়গায় যে জায়গায় যেভাবে করতে বলেছেন এই যে শিখাই দিলেন যে আল্লাহ পাক এটা হচ্ছে সুন্নাতুল্লাহ এটা কি তাহলে আমরা দোয়ার ব্যাপারে দুইটা জিনিস পাইলাম একটা হচ্ছে সুন্নাতে নববী পাইলাম আর এটা হচ্ছে সুন্নাতুল্লাহ তাহলে আমরা দোয়া কয়ভাবে করব দুইভাবে করব সুন্নাতে নববী আর সুন্নাতুল্লাহ অনুসরণ করব যে আমার নবী কোন সময় কোন দোয়া করেছেন কিভাবে করেছেন দোয়ায় মাসরুম সহকারে সেভাবে আদায় করব আর সুন্নাতুল্লাহ কি আমার আল্লাহ পাক আমাকে কিভাবে কোথায় কোন কোন সময় কি দোয়া করতে বলেছেন ওইটা আমরা করব এখন আপনাদের কাছে বলবো আসবাবও দুই প্রকার একটা হচ্ছে আসবাবে দুনিয়া আরেকটা হচ্ছে আসবাবে রুহানি আসবাবে দুনিয়া যেমন দুনিয়ার আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন এইগুলো আপনি ব্যবহার করছেন এই ব্যবহারের মাধ্যমে আল্লাহ পাক তার জাত সিফতকে বই প্রকাশ করতেছে তার মানে দুনিয়ার হাত ব্যবহার করতেছেন পাও ব্যবহার করতেছেন আল্লাহ পাক রহমত করে আপনার রুজি রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে দুনিয়ার মধ্যে আপনি আপনার জ্ঞান ব্যবহার করতেছেন আল্লাহ পাক রহমত করে আপনার রুজি রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে তাহলে এটা হচ্ছে আসবাবে দুনিয়া যেমন ঘরে খুব ঘুমানোর জন্য খাটের ব্যবস্থা খাবারের জন্য প্লেটের ব্যবস্থা পাকানোর জন্য হাঁড়ি পাতিলের ব্যবস্থা এগুলো সব আসবাবের আসবাবের জায়গায় পড়ে দুনিয়ার আসবাব আবার আগুনের ব্যবস্থা যার মাধ্যমে আপনি খাবার পাকাচ্ছেন এইগুলোর মাধ্যমে আল্লাহ পাক খাবারটা পাকাই দিচ্ছে তাহলে কি হচ্ছে আপনি যখন দুনিয়ার আসবাব ব্যবহার করছেন তখন আল্লাহ পাকের কুদরত বহিঃপ্রকাশ হচ্ছে আল্লাহ পাকের জাত সিফাতের গুণাবলী বহিঃপ্রকাশ হচ্ছে কারণ আপনি খাবার করে হজমের কাজটা আল্লাহ করেন হজমের কাজটা কে করাচ্ছেন আল্লাহ ওখান থেকে আবার ভিটামিন বাইর করতেছে ওই খাবার থেকে এটা অটোমেটিক মেশিনে আল্লাহর কুদরতের মাধ্যমে চলতে
তার মানে হচ্ছে আপনি দুনিয়ার যা আসবাব গ্রহণ করতেছেন এই আসবাবের মাধ্যমে আপনার দুনিয়ার চলার জন্য যা কিছু দরকার সেই জাত এবং সিফাতের গুণাবলীর বহিঃপ্রকাশ আল্লাহ পাক করতেছেন এখন আরেকটা আসবাব আছে সেই আসবাবের নাম রুহানি আসবাব এই আসবাবের সম্পর্ক হচ্ছে নবীদের সাথে এবং ওলিদের সাথে কারণ রুহানি আসবাব জমিনে পাওয়া যায় না এই রুহানি আসবাব আনতে হয় আসমান থেকে পাইতে হয় আসমান থেকে চাইতে হয় আসমান থেকে নিতে হয় আসমান থেকে ওটার বণ্টন পদ্ধতি হয় আসমান থেকে ওটার সম্পূর্ণ কার্যক্রম হয় আসমান থেকে আরশ থেকে এখন আরশ থেকে পাইছে কারা নবীরা যেমন তাওরাত কিতাব কিন্তু উম্মত পায় নাই নবী পেয়েছে এবং তাওরাত কিতাব দুনিয়ার জমিন থেকে আসে নাই আসমান থেকে নাজিল হয়েছে জবুর কিতাব কিন্তু উম্মত পায় না নবী পাইছে এবং এই কিতাবটা জমিন থেকে আসে নাই আসমান থেকে আসছে ইঞ্জিল কিতাব জমিন থেকে আসে নাই আসমান থেকে আসছে এবং পেয়েছে নবীরা যিনি পান তিনি বণ্টন করেন যিনি পান তিনি বণ্টন করে এমনি ভাবে কোরআন এটা এটা আসছে আসমান থেকে আরশ থেকে চতুর্থ আসমানে নেমেছে চতুর্থ আসমান থেকে দুনিয়ার মধ্যে বণ্টন হচ্ছে 23 বছরে আল্লাহ রসুল এই কোরআন পেয়েছে কিন্তু পুরো কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে এবং লাইলাতুল কদরে পুরো কোরআন চতুর্থ আসমানে নাজিল হয়ে গিয়েছিল ওখান থেকে 23 বছরে বিভিন্ন ঘটনার সাথে সাথে এই রুহানি রিজিক বণ্টন করা হয়েছে আল্লাহর হাবিবের মাধ্যমে যেটাকে আল কোরআন বলা হয় কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য পথ প্রদর্শক এবং রুহানি রিজিক এটাও একটা আসবাব কারণ জমিনে চলার জন্য যেমন জমিনের আসবাব ব্যবহার করতে হয় তেমনি ভাবে বন্ধু আমার আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে রুহানি আসবাবের প্রয়োজন হয় আসমানি জিনিসের প্রয়োজন হয় এই জন্য পাঁচ অক্ত নামাজ জমিন থেকে আসে নাই মেরাজ থেকে এসেছে সাত আসমানের উপরে আরশে মল নাই আরশে আজিমে আল্লাহ রসুল দেখা করেছেন ওখান থেকে পাঁচ অক্ত নামাজ আসছে তাহলে নামাজ পাঁচ অক্ত এটা কিসের রিজি আসমানের রিজি কি রিজি আসমানের রিজি জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকির গুলো কোথা থেকে আসছে আসমান থেকে আসছে বান্দা যখন জিকির করে তখন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলো আরশের চারিদিকে ঘুরতে থাকে আর আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতে থাকে ওই বান্দার ব্যাপারে যেই বান্দা আল্লাহর কাছে এই নামগুলো সুন্দর নামগুলো নিয়ে জিকির করলো তাহলে আমরা কি বুঝলাম জিকির ও আসমানি সম্পদ কোরআন আসমানি সম্পদ এবং আল্লাহর রসুল যে কথাগুলো বলেছেন এগুলো আসমানি সম্পদ কেন কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন আমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহইউ ইউহা আমার হাবিব নিজের মন গড়া কোনো কথা বলেন নাই যা বলেছেন আমি আমার আমার নির্দেশনায় বলেছেন আমার ওহি ওইগুলো তাহলে আল্লাহর রসুলের বাণীও কিন্তু ওহি এগুলো আসমানি রিজিক তার মানে আমাদেরকে দুইটা আসবাব গ্রহণ করতে হবে বন্ধু আমার খেয়াল করতেছেন একটা হলো দুনিয়ার আসবাব দুনিয়ায় চলার জন্য আরেকটা হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য আসমানি আসবাব যেটা আসমান থেকে নাজিল হয়েছে দুইটা জিনিস আমাদেরকে গ্রহণ করতে হবে কথা কি বুঝতে পারতেছেন আসমানি আসবাব আমাদেরকে গ্রহণ করতে হবে জমিনি আসবাবও গ্রহণ করতে হবে জমিনি আসবাব গ্রহণ করতে হবে দুনিয়ায় সুন্দরভাবে চলার জন্য আসমানি আসবাব গ্রহণ করতে হবে আল্লাহর কাছে সুন্দর থাকার জন্য এইবার নবীরা যতক্ষণ ছিল উম্মতের কাছে আসমানি আসবাব বণ্টন করেছে আল্লাহ রসুলের হায়াতে জিন্দিগিতে তিনিও উম্মতের কাছে আসমানি আসবাবগুলো বণ্টন করেছে বন্ধু আল্লাহ রসুল বলেছেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি নিশ্চয়ই আমি বণ্টন করি আল্লাহ আমাকে দেন আল্লাহ আমাকে দেন আল্লাহ রসুল বণ্টন করে গেছেন
এই বণ্টন করা সম্পদ যখন আল্লাহর রাসূল খতমে নবুয়াতের কারণে অর্থাৎ নবী নবীর খাতেমা হওয়ার কারণে নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবেন না তাই এই বণ্টন পদ্ধতিগুলো এই বণ্টনের দায়িত্ব ওলীদের হাতে অর্পণ হয়েছে তাহলে নবীদের জায়গায় কারা চলে এসেছেন আল্লাহর ওলীরা নবীদের জায়গায় কারা চলে এসেছেন আল্লাহর ওলীরা কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলীরা নবীদের সম্পর্কে বণ্টন করবে তাহলে যারা বণ্টনকারী হয় তারাও দুনিয়ার রিজিক নয় তারা নিজেরাই আসমানের রিজিক কারণ নবীরা দুনিয়ার রিজিক ছিল না যদি নবীরা দুনিয়ার রিজিক হতেন তাদের কাছে আসমানি কোরআন আসমানি কিতাব নাযিল হইতো না ঠিক তেমনি ভাবে ওলীরাও দুনিয়ার রিজিক নয় এরা আসমানি রিজিক কথা কি বুঝতেছেন এরাও কি রিজিক আসমানি রিজিক কথা বুঝতে পারতেছেন কারণ এদের মাধ্যমে আসমানি রিজিক বণ্টন হবে কিয়ামত পর্যন্ত বণ্টন হবে সুতরাং কিয়ামত পর্যন্ত যতদিন ওলি থাকবে ততদিন আসমান জমিন ঠিক থাকবে যতদিন আল্লাহর বন্ধু থাকবে আল্লাহর বন্ধুদের কারণে আসমান জমিনের সকলে রিজিক পাবে একজন আল্লাহওয়ালা বান্দা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে এই আসমান জমিন কিয়ামত হবে না এই কথাটা আপনারা শুনেছেন কিনা তাহলে একজন ওলির কারণে যদি আসমান জমিন কিয়ামত না হয় বাকি যারা একজনও তো আল্লাহর ওলি না একজন মাত্র আল্লাহর ওলি বাকিরা তো ওলি না তাহলে সকলে রিজিক পাইতেছে কার কারণে ওই একজন আল্লাহর ওলির কারণে তাহলে ওই আল্লাহর একজন ওলি সে জমিনের রিজিক যেমন তেমনি আসমানি রিজিকও বটে কথা কি বুঝতেছেন ওই একজন ওলির কারণে যদি আসমান জমিন ঠিক থাকে তার কারণেই পুরো পৃথিবী রিজিক পাবে তার কারণেই আসমান জমিন ধ্বংস হবে না তিনি শুধু আসমানি রিজিক নয় তিনি জমিনের রিজিকও বটে কথা বুঝতেছেন না বুঝলে বলবেন আমি দলিল সহকারে কথা বলবো আপনাদের জ্ঞান খোলার দরকার আসলে জ্ঞানের সম্পর্কে অনেক কিছু বুঝো বুঝেন না এই জন্য প্রত্যেকটা জিনিস ভাঙ্গায় ভাঙ্গায় খুঁটে খুঁটে আপনাদেরকে বুঝাইতে হবে তা নাহলে বুঝেন না সুতরাং আল্লাহর ওলিদেরকে সাধারণ মনে করা যাবে তাদের কারণে রিজিক বণ্টন হয় সুতরাং তাদের সাথে আদব ভদ্রতা মহব্বত রেখে চলতে হবে ভালোবাসা নিয়ে চলতে হবে তাদেরকে ইজ্জত করতে হবে কারণ আপনি যে রিজিকটা পাচ্ছেন তাদের কারণে যদি তারা জমিনে থাকে আপনিও ঠিক থাকবেন তারা ঠিক থাকলে আপনি ঠিক থাকবেন তারা ভালো থাকলে আপনি ভালো থাকবেন জিন্নাত জাতিদের মধ্যে নবীদেরকে পাঠানো হয়েছিল কিন্তু তারা নবীদের সাথে বেয়াদবি করেছে জিন জাতিদের মধ্যে নবী পাঠানো হয়েছিল প্রত্যেক নবীকে হত্যা করার কারণে সমূলে সমস্ত জিন জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে এক নূহ আলাইহিস সালামের কথা না মানার কারণে সমস্ত কমকে প্লাউন দিয়ে ধ্বংস করা হয়েছে কথা ঠিক কিনা এক মূসা আলাইহিস সালামের কথা না মানার কারণে ফেরাউন সহকারে ফেরাউনের কম সহকারে সমস্ত বাহিনীদেরকে একবারে নিস্ত নাবুদ করে দেওয়া হয়েছে তাহলে একজন নবী বানাম কত হাজারো আল্লাহর বান্দা এক বান্দা ধ্বংস হয়ে যাক কিন্তু নবীর কথাকে আল্লাহ শিরোধার্য রেখেছেন কেন কারণ নবী হলো আল্লাহর বন্ধু আর বন্ধুর কারণে সব টিকে আছে যদি বন্ধুই না টিকে তো তোমাদের দরকার যদি বন্ধুই না টিকে তাহলে তোমাদের দরকার নাই এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন হাদিসে কুদসি শুনে রাখেন মান আদালি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারব যে আমার বন্ধুর সাথে দুশ্মনী করবে সে যেন জেনে রাখে সে স্বয়ং আমি আল্লাহর সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছে সে স্বয়ং আবার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোমরা শুনে রাখো আমার যারা বন্ধু তাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাতেও কোনো ভয় নাই দুনিয়াতেও কোনো চিন্তা নাই আর আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই তাহলে বন্ধুত্বের বন্ধুত্ব আল্লাহ রক্ষা করতে জানেন বন্ধুত্বের বন্ধুত্বকে আল্লাহ বুঝেন বন্ধুত্বের বন্ধুত্বকে আল্লাহ পাক মানেন এবং আমাদেরকেও সেইভাবে আল্লাহ পাকের বন্ধুত্বকে রক্ষা করতে হবে
জানতে হবে বুঝতে হবে মানতে হবে যদি আমরা তা না করি তাহলে সমস্ত উম্মত হুমকির মধ্যে দাঁড়িয়ে যাবে বন্ধু আমার কিয়ামত পর্যন্ত যারাই আল্লাহর বন্ধুদের সাথে বেয়াদবি করেছে নবীদের সাথে বেয়াদবি করেছে আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করেছে বন্ধু আমার আজ পর্যন্ত কেউ শান্তিতে থাকে নাই কেউ কেউ শান্তিতে থাকে নাই কেউ ইজ্জত ওলা জিন্দিগি পায় নাই সব বেইজ্জতি হয়েছে কথা কি বুঝাইতে পারলাম এই জন্যে আল্লাহ পাক কিছু কিছু নিদর্শন দেখিয়েছেন আল্লাহ পাকের নিদর্শনের ব্যাপারে আমি বলছি আল্লাহ যেগুলো কুদরত যেগুলো দেখায় সেগুলো হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করে নিদর্শন দেখিয়ে দিয়েছে নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে নিদর্শন দেখিয়ে দিয়েছে সমস্ত উম্মত যাতে বুঝে যে আল্লাহর ওলিদেরকে আল্লাহর বন্ধুদেরকে কেউ যেন কষ্ট না দেয় এবার আসেন বাবা মা সন্তানকে কিন্তু হাতে কলমে শেখায় বলে এটা ক এটা খ এটা গ সন্তান ওইভাবে বলে কথা ঠিক কিনা হাতে কলমে পালে যে এইভাবে বাবা হাত ধরে চালায় হাত ধরে উঠায় হাত ধরে বসায় তারপরে তাকে কথা বলে যে আব্বা আব্বা বলো আব্বা আব্বা বলো আল্লাহ আল্লাহ বলো বলো আম্মা আম্মা এইভাবে শেখায় একটা সময় সন্তান শিখে যায় তখন যে সন্তানকে আল্লাহ বানাইলেন যে সন্তানকে আল্লাহ বানাইলেন আল্লাহ বানাইলেন আল্লাহ তো মনের অবস্থা সবই বুঝেন তাহলে বাপ মার দরকার কি সেখানের জন্য বাপ মা উস্তাদ হিসেবে বানাইলো কেন প্রশ্নের উত্তর আপনি যদি ডাইরেক্ট আল্লাহরে পায়া যান তো এখানে সন্তানের জন্য আল্লাহ ডাইরেক্ট কোনো ব্যবস্থা না করে বাপ মার ব্যবস্থা কেন করলেন বাপ মার মাধ্যমে কেন শিখাচ্ছেন তার মানে বোঝা গেল যে আল্লাহ পাকের সুন্নত হচ্ছে কোনো মাধ্যমেই পাওয়া যায় কোনো মাধ্যমেই পাওয়া যায় নবীরা যেমন মাধ্যম ছিলেন অলিরা যেমন মাধ্যম ছিলেন বাবা মা যেমন মাধ্যম এবং এটার পুরস্কারও আল্লাহ ঘোষণা করেছে কোনো বাবা মা সন্তানের জন্য দোয়া করলে দোয়া কেন কবুল হয় কারণ বাবা মা সন্তানকে তৈরি করার ব্যাপারে তাকে শিক্ষিত করার ব্যাপারে অনেক কষ্ট করেছে তাকে মানুষ বানানোর ব্যাপারে অনেক কষ্ট করেছে যার কারণে বাবা মার মূল্য সন্তানের উপরে সন্তানকে আল্লাহ শিখিয়ে দিয়েছে তুমিও তোমার বাবা মার জন্য দোয়া কর জিনিসটা কি বুঝতে পারলাম এখন যদি কেউ বলে আমি আল্লাহওয়ালা হব নিজে একা একা হব হতে পারবে না একা একা কি আল্লাহওয়ালা হওয়া সম্ভব না একা একা কি একটা বাচ্চার জন্য হাঁটা চলা ফেরা শেখা সম্ভব না তার কোনো মাধ্যমের প্রয়োজন আছে মাধ্যম ছাড়া সে হাঁটা চলা বলা শিখতে পারবে না মাধ্যম ছাড়া সে কোনো কিছুই শিখতে পারবে না ঠিক তেমনি ভাবে শায়েখ আল্লাহওয়ালা যারা থাকে তারা আল্লাহর বান্দাদেরকে হাতে ধরে শিখায় হাতে কলমে শিখাইতে শিখায়া 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 তাকে আল্লাহর রসুলের উপযুক্ত বানায় তাকে আল্লাহ পাকের উপযুক্ত বানায় যেমন বাবা মা সন্তানকে শিখায় শিখায় দুনিয়ার বিভিন্ন কাজকর্মের উপযুক্ত বানায় তেমনি ভাবে শায়ক আসমানি রিজিক কিভাবে ব্যবহার করতে হবে নামাজ কিভাবে পড়লে আল্লাহ রাজি হবে জিকির কিভাবে করলে আল্লাহ রাজি হবে সুন্নত কিভাবে পালন করলে আল্লাহ পাক আপন হবে এই বিষয়গুলো আল্লাহর ওলিরা বন্টন করে থাকে আল্লাহর ওলিদের মাধ্যমে বন্টন হয় শুধু বন্টন নয় হাতে কলমে শেখানো হয় যার মাধ্যমে আস্তে 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 ওই বান্দা আল্লাহ তাআলার ওই আসমানি রিজিক ব্যবহার করার উপযুক্ত হয়ে যায় সন্তান যেমন আগে খাইতে পারতো না আগে সুজি খাওয়ায় পরে পরাটা খাওয়ায় পরে আস্তে আস্তে ভাত তার ছবি খাওয়ায় ঠিক তেমনিভাবে শায়েখও কী করেন তার বন্ধুদেরকে তার ছাত্রদেরকে আস্তে আস্তে শিখায় 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 তাকে উপযুক্ত বানায় এখন আপনি যদি বলেন শায়েখের দরকার কী তাহলে আমি বলবো বাপ মার দরকার কী আপনি বাপ মা বাদ দিয়ে কেন মানুষ হইতে পারলেন না আপনি বাচ্চা হয়েই কেন হাঁটতে পারলেন না আপনি বাচ্চা হয়েই কেন ধরতে পারলেন না আপনি বাচ্চা হয়েই কেন খাইতে পারলেন না এইটার উত্তর আপনি দিয়া যাবেন যদি এটার উত্তর না দিতে পারেন বাচ্চার দরকার হয় তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেও শায়েখের দরকার হয় এই জন্য আমি পূর্বেই বলেছিলাম মানাজিল এবং মারাতিব
পর্যন্ত পৌঁছাইতে দুইটা জিনিসের তরবিয়াত দরকার। দোয়ার মধ্যেও মানাজিল আছে, মারাতিব আছে, কিভাবে দোয়া করতে হবে, কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে। এই যে মানাজিল এবং মারাতিব, মারাতিব মানে মর্তবা, মর্তবায় ফায়েজ হওয়া বোঝায়, আল্লাহ পর্যন্ত পৌঁছানো, রসুল পর্যন্ত পৌঁছানো, ফানাফি শায়েক হওয়া, ফানাফির রসুল হওয়া, ফানাফিল্লা হওয়া, এই যে আল্লাহ পর্যন্ত হওয়া, চলে যাওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাওয়া, তার লোক মা আল্লাহ অর্জন করা, নিজবাতে নিজবাত মা আল্লাহ অর্জন করা, আল্লাহ তাআলার সাথে গভীর এবং নিবিড় সম্পর্ক তৈরি করা, মজবুত সম্পর্ক তৈরি করা, এইটার জন্য আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। এই নিয়মগুলো দুটি ভাগে ভাগ করা হয়েছে। তরবিয়াত দরকার, তরবিয়াত মানে আপনার এই জিনিসগুলো শিক্ষা করা দরকার, আপনার জীবনের মধ্যে আনা দরকার। এই তরবিয়াত হচ্ছে, এক নম্বর তরবিয়াত হচ্ছে তবিয়াত বা মেজাজের পরিবর্তন। কি তবিয়াত বা মেজাজের পরিবর্তন? দুই নম্বর তরবিয়াত হচ্ছে আখলাক, যেটাকে বাংলায় বলে চরিত্রের পরিবর্তন। এখন আপনি মেজাজ কি? আপনার মেজাজ হচ্ছে গুনাহ করা। আপনার মেজাজ কি? তবিয়াত কি? আপনার টেলিভিশন দেখা। আপনার মেজাজ কি? তবিয়াত কি? উল্টাপাল্টা চলা, বকাবাদ্য করা। আপনার মেজাজ কি? তবিয়াত কি? আপনি সমাজের মধ্যে বিশৃঙ্খলা, ফেটনা বাঁধান, গীবত করেন, পরনিন্দা করেন, পরকিয়া করেন, সুদ খান, ঘুষ খান, হারাম খান, এগুলো আপনার মেজাজ। এগুলা কি? এগুলো না হইলে আপনার ভালো লাগে না। এইগুলা পাইলে আপনি শান্ত, আর এইগুলা না পাইলে আপনি অশান্ত। যেই পীরের দরবারে এইগুলো আছে, এই পীরের মুড়ি দল, যেই পীরের দরবারে এইগুলো নাই, সেই পীরের আপনি হারেন। যেই নামাজ পড়লে সুদও খাওয়া যায়, গুনাও করা যায়, সেই নামাজ আপনি পড়েন। কিন্তু যেই নামাজ পড়লে সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না, হারাম খাওয়া যায় না, যেই নামাজ পড়লে গুনাহ করা যায় না, পরনিন্দা করা যায় না, পরকিয়া করা যায় না, বদনজরি করা যায় না, গীবত করা যায় না, অহংকার করা যায় না, হিংসা করা যায় না, লোভ করা যায় না, সেই নামাজ আপনি পড়েন। সেই নামাজ আপনি পড়েন না, কারণ ওগুলো আপনার মেজাজের সাথে যায় না। এখন কি করতে হবে? এই মেজাজ, এই মেজাজের কারণে যেমনি ভাবে আপনি আপনার দুনিয়া ধ্বংস হবে, তেমনি ভাবে আপনার আখিরাত ধ্বংস হয়ে। এখন এই মেজাজ আপনি তো একা একা পরিবর্তন করতে পারবেন না। কোনো একটা আয়নার সামনে মানুষ যেমন চেহারা দেখে, দেখলে দোষ ত্রুটি ধরা পড়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালা নামক এক আয়নার কাছে আপনাকে দেখাইতে হবে, এক ডাক্তারের কাছে আপনার চিকিৎসা করতে হবে, যিনি কি করবে আপনাকে বিভিন্ন ওষুধের মাধ্যমে বিভিন্ন তরবিয়াত করবে। কখনো আপনাকে আমলের মাধ্যমে তরবিয়াত করবে, কখনো আপনাকে বিভিন্ন ধরনের বড় বড় আমল দিবে, কখনো আপনাকে বিভিন্নভাবে আপনাকে দাঁত ডাপট করে বিভিন্নভাবে আস্তে 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 করে আপনার ওই মেজাজটা পরিবর্তন করে রসুলের মেজাজে পরিবর্তন করে বানায় দিবে। রসুলের মেজাজ কার মেজাজ বানাই দিবে? রসুলের মেজাজ বানাই, আল্লাহ রসুলের মেজাজে পরিণত। যখন আপনার মেজাজ আল্লাহ রসুলের মেজাজে পরিণত হয়ে যাবে, তখন আরেকটা ফায়দা হবে, রসুলের মেজাজ আপনার মেজাজের মধ্যে দেখা যাবে। তখন আপনার মেজাজ রসুলের মেজাজ হয়ে যাবে, তখন রসুলের যা যা গুণ ছিল ওই গুণগুলো আপনার মধ্যে প্রকাশ হবে। তখন আরেকটা তরবিয়ত হবে, সেই তরবিয়তের নাম আখলাক বা চরিত্রের তরবিয়ত। তখন আপনার আখলাক এবং চরিত্র পরিবর্তন হয়ে যাবে। আখলাক এবং চরিত্র, রসুল ওয়ালা আখলাক হয়ে যাবে, রসুল ওয়ালা চরিত্র আপনার ভিতরে দেখা যাবে। তো শায়েক দুইটা কাজ করে, একটা হচ্ছে আপনার মেজাজ পরিবর্তন করে, দুনিয়ার মেজাজ পরিবর্তন করে আখিরাতের মেজাজ বানায় দেয়, গোনার মেজাজকে পরিবর্তন করে নেকির মেজাজ বানায় দেয়, নেকি করার মেজাজ বানায় দেয়। তারপরে আপনার টেলিভিশন, ভিডিও, গেম খেলা, এগুলার মেজাজ বাদ দিয়ে তালিম করার মেজাজ, দিনের দিন শেখার মেজাজ আপনার ভিতরে তৈরি করে দেয়। তারা এই সকল জিনিস আপনার ভিতরে দিয়ে দেয়, আপলোড করে দেয়। যখন এগুলো আপলোড হয়ে যায়, আপনি তখন খোদ বা খোদ ওই মেজাজ আপনার ভিতরে যখন আপলোড হয়ে যায়, তখন আপনি খোদ বা খোদ তালিম করতে থাকেন, জিকির করতে থাকেন, নামাজ পড়তে থাকেন, এগুলো করতে তখন আপনার ভালো লাগে, তখন আপনার মজা লাগে। এই জন্য আমার শায়েক পীর মুর্শিদ আরেক বিল্লার সামনে আমি একটা কথা বলতাম, তুনে মুঝে ক্যা সে ক্যা
شوقِ فراوا کر دیا تو نے مجھے کیا سے کیا شوقِ فراوا کر دیا پہلے جا پھر جانے جا پھر جانے جانا کر دیا ادھا دامر شاہ پیر مرشد عارف بللہ شاہ کی محمد اکتر صرف نبر اللہ مارکتر صحبت جائے کی ہوئی سی تار پرمان بلبو جا اپنا را ہمار سامنے بوشی آسا ایٹا تو نوگوب دیکھا جاچے کی جاچے কি হইছে উনার কাছে যায়া এটার নগদ প্রমাণ হলো আপনাদের মতো বান্দারা আমার সামনে বসে আছেন আমি যা বলতেছি তাই শুনতেছেন ঠিক এটা নগদ হইছে তাহলে আমার চরিত্রের গুণাবলী কি পরিস্ফুটিত হয়েছে কি পরিবর্তন আমার ভিতরে হয়েছে এটা তো বোঝাই যাইতেছে কথা ঠিক কি না ঠিক সুতরাং বন্ধু আমার আমার শায়েকের সোহবতে যাওয়ার কারণে আমার ভিতরে রসূলের ফুল ফুটেছে রসূলের নূর আমার কলবের মধ্যে এসেছে রসূলের মহব্বতটা আমার কলবের মধ্যে ট্রান্সফার হয়েছে যেই মহব্বত আমার শায়েকের কলবে ছিল যেই নূর আমার শায়েকের কলবে ছিল যেই রসূলের গুণাবলী আমার শায়েকের কলবে ছিল ওনার সোহবতের কারণে ওই গুণাবলীগুলো আমার ভিতরে ট্রান্সফার হয়ে গেছে যার কারণে রসূল যেমন ভাবে চিন্তা করে এখন আমিও ওইভাবেই চিন্তা করি রসূল যেইভাবে আমল করতেন আমিও ওইভাবেই আমল করার ফিকির করি কথা কি বুঝে আসছে তাহলে ফিকির এবং চিন্তা এবং আমল সম্পূর্ণই নির্ভর করে কিসের উপরে তরবিয়াতের উপরে বান্দার তরবিয়াত যত সুন্দর হয় যত ভালো হয় মাল তত দামি হয় যেই জিনিসের পিছনে যত মেহনত হয় ওই জিনিসের দাম বেড়ে যায় দাম বেড়ে যায় ঠিক তেমনি ভাবে আপনি আপনার জান মাল সময়ের উপরে শায়েকের সোহবতের মাধ্যমে শায়েকের দেওয়া মেহনতের মাধ্যমে যত বেশি আপনি মেহনত কোরবানি করতে থাকবেন তত বেশি আপনার জানের উপরে মেজাজের উপরে পরিবর্তন আসবে এর মধ্যে ফুল ফুটবে এর মধ্যে ফল ধরবে এবং আপনার মধ্যে মাধ্যমে যেমন পরিবার সুন্দর হবে সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে আল্লাহ রসুল খুশি হবে আল্লাহ পাক স্বয়ং খুশি হবেন এবং দিনে দিনে আপনি আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন আমিন এই জন্য আমরা জানলাম যে মারাতিব এবং মানাজিল পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদেরকে দুটো বিষয় পরিবর্তন করতে হবে একটা হচ্ছে মেজাজের পরিবর্তন একটা হচ্ছে চরিত্রের পরিবর্তন এবার আপন শায়েকের সাথে সম্পর্কের মাধ্যমে দুটি নিসবাতের তরবিয়াত করে তরক্কি হয়ে মারাতিব এবং মানাজিল তয় করতে পারবেন অর্থাৎ আপনি যত বেশি নিজের শায়েকের সাথে আপনি সম্পর্ক রাখবেন মহব্বত রাখবেন ভালোবাসা রাখবেন তত বেশি আপনার এই মানাজিলগুলো তয় হবে মারাতিবগুলো তয় হবে আপনি দিন বা দিন আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছাবেন ফানাফি শায়েক হবেন ফানাফিল রসুল হবেন ফানাফিল্লায়ে মাকামে পৌঁছায় যাবেন বাকাবিল্লাতে পরিণত হয়ে যাবে এই জন্যে শায়েকের সাথে যত গভীর সম্পর্ক হবে আল্লাহ রসুলের কলবি সম্পর্ক নিসবত তত গভীর হবে শায়েকের সাথে আপনার যত গভীর সম্পর্ক হবে আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক তত গভীর হতে থাকবে এখন যদি কেউ বলে আল্লাহ পাককে পাওয়ার জন্য আল্লাহর নেক বান্দাদের সোহবতে যাব কেন তাকে আমি বলবো আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বলেছেন কি বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন তোমরা তাকওয়া অর্জন করো এবং নেক বান্দাদের সোহবতে থাকো এটা কে বলেছেন আল্লাহ এটা বান্দাদের দিকে না নিসবত করে নিজের দিকে নিসবত করতে পারতেন আল্লাহ বলতে পারতেন ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মাই আল্লাহ এটা বলতে পারতেন আল্লাহ বলতেন তোমরা তাকওয়া অর্জন করো আর আমার সাথে থাকো আমি আল্লাহর সাথে থাকো কোনো বান্দার কাছে যাইও না এই কথা আল্লাহ বলতে পারতেন কি না কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ তুমি তাকওয়া অর্জন করো কিন্তু তাকওয়ার নিয়ামতটা কোথায় পাইবা কুনু মা সাদিকিন আল্লাহওয়ালাদের সোহবতে যাও নেক বান্দাদের সোহবতে যাও যারা আমার নেক বান্দা যারা আমাকে ভালোবাসে যারা তাকওয়া অর্জন করেছে তাদের কাছে যাও যখন আপনি তাকওয়ালা কোনো আল্লাহর বান্দার কাছে যাবেন তখন আপনিও দিন বা দিন আপ মুত্তাকি হয়ে যাবেন এটাই আল্লাহ বুঝাইতে চেয়েছেন এই আয়াতের মাধ্যমে যদি আল্লাহ আল্লাহর
উপরে জ্ঞানী তো কেউ নাই, আল্লাহ যা বলেছেন সেটাই সত্য, আল্লাহ যা বলেছেন সেটাই শিরোধার্য, সেটাই মানতে হবে। আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর কথার বাইরে চলা ক্ষমতা, আল্লাহর কথার বাইরে বলার ক্ষমতা, আল্লাহর কথার বাইরে চলার ক্ষমতা আমাদের কারো নাই। সুতরাং আল্লাহ যখন বলেছেন কোন মাস সাদিকিন আমার নেক বান্দাদের সোহবতে থাকো, তাহলে এটা শিরোধার্য, এই হুকুমের বাইরে চলা যাবে না। এবার এর দ্বারা বোঝা যায় যে তাকওয়ার খাজানা, তাকওয়ার আল্লাহর মহব্বতের খাজানা কার ভিতরে আছে? আল্লাহওয়ালাদের ভিতরে আছে। আপনি যদি নিতে চান তাহলে আল্লাহ তালার খাজানায় যান। আর আল্লাহ তালার খাজানার নাম কি? কোন মাস সাদিকিন, আল্লাহ পাকের খাজানার নাম কি? কোন মা সাদিকিন সাচ্চা নেক বান্দা, এদের ভিতরেই আল্লাহ পাকের মহব্বতের খাজানা লুকায় রয়েছে। আপনি যদি আল্লাহ পাকের মহব্বতের খাজানা পাইতে চান তাহলে আল্লাহওয়ালাদের সোহবতে যান। এবার আমরা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দান, কি করেন? একটা হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম বলতে কি বোঝানো হয়েছে? সঠিক রাস্তা, সহজ সরল রাস্তা, আল্লাহ পাকের রাস্তা, নবী রাসূলের রাস্তা, যেই রাস্তা সোজা আল্লাহ পর্যন্ত পৌঁছায় সেটাকে সিরাতুল মুস্তাকিম বলা হয়। কিন্তু সিরাতুল মুস্তাকিমের হেদায়েতটা কি? সিরাতুল মুস্তাকিমের হেদায়েত তো আছে, এটার হেদায়েত আল্লাহ কি দিলেন? এটা কোন হেদায়েতের উপরে চললে সিরাতুল মুস্তাকিমের উপরে চলা যাবে? কোন হেদায়েতটা আল্লাহ দিলেন যেই হেদায়েতের উপরে চললে সিরাতুল মুস্তাকিমের পথ পাওয়া যাবে? কোন হেদায়েতটা আল্লাহ দিলেন যেই হেদায়েতের পথে চললে রসুলের পথের উপরে চলা যাবে, রসুলকে পাওয়া যাবে? যেই হেদায়েতের পথে চললে আল্লাহকে স্বয়ং পাওয়া যাবে, ওই হেদায়েতটা কোন হেদায়েত? এখন এটা তো প্রশ্ন আসে, আল্লাহ প্রশ্ন ভেঙে দিলেন, আল্লাহ উত্তর দিয়ে দিলেন, সিরাতাল্লাযীনা এটা কোন রাস্তা? আমি যাদের উপরে আমি আমার নিয়ামত দিয়েছি, কি নিয়ামত? সিরাতুল মুস্তাকিমের নিয়ামত, যাদেরকে দিয়েছি তাদের রাস্তা, কার রাস্তা? যাদেরকে দিয়েছি তাদের রাস্তা। এবার সিরাতুল মুস্তাকিম কাদেরকে দেওয়া হয়েছে? এই নিয়ামতটা আল্লাহ কাদেরকে দিয়েছে? উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহীন। আল্লাহ বলতেছেন এই সিরাতুল মুস্তাকিমের হেদায়েত নামক নিয়ামত আমি দিয়েছি হলো প্রথম নবীদের, তারপরে সিদ্দিকীনদের, তারপরে শহীদগণদের, তারপরে লাস্ট সালিহীনদের। এই চার ধরনের বান্দাদেরকে আমি সিরাতুল মুস্তাকিমের নিয়ামত দান করছি। তাহলে এখানেও আল্লাহ নিজের কথা বললেন না, বললেন গিয়া বান্দাদের কথা। সিরাতুল মুস্তাকিমের পথ আমার পথ আল্লাহ তা বলে নাই, সিরাতুল মুস্তাকিমের পথ নবীদের পথ আল্লাহ এটা বললেন, সিরাতুল মুস্তাকিমের পথ আমার পথ আল্লাহ এটা বান্দাদেরকে হেদায়েত দিলেন না, হেদায়েত দিলেন সিরাতুল মুস্তাকিমের পথ সিদ্দিকীনের পথ, সিরাতুল মুস্তাকিমের পথ এটা আল্লাহ বললেন এটা আমার পথ, আল্লাহ বললেন সিরাতুল মুস্তাকিমের পথ হলো শহীদগণের পথ, আল্লাহ বলে দিলেন সিরাতুল মুস্তাকিমের পথে যদি চলতে চাও তাহলে সালেহীন সিদ্দিকীন সলে শহীদ এবং নবীদের পথে চল। তাহলে এখন এখানে শুধু নবীদের কথাও আল্লাহ বলেন নাই, সিদ্দিকীনের কথাও বলছেন, শুধু নবীদের কথাও বলেন নাই শহীদদের কথাও বলেছেন, শুধু নবীদের কথা বলেন নাই সালেহীনদের কথাও বলেছেন। তাহলে এটার নামই সিলসিলা, এটার নামই কি? সিলসিলা বলে নাই, কোরআন হাদিসে সিলসিলা বলে নাই। তাহলে সিলসিলা না থাকলে নবীদের কথা শুধু বলতো? ভাই মাস্টার্স পাস করতে 2 বছর লাগে, অনার্স পাস করতে 4 বছর লাগে, তো 4 বছর এক এক বছর তো ফার্স্ট ইয়ার, তারপরে সেকেন্ড ইয়ার, তারপরে থার্ড ইয়ার, তারপরে ফোর্থ ইয়ার, এটার নাম কি? সিলসিলা। এটার নাম কি? সিলসিলা, ধারাবাহিক নিয়ম, ধারাবাহিক নিয়মকে সিলসিলা বলা হয়, আরবি বলা হয় সিলসিলা, বাংলাতে বলা হয় ধারাবাহিকতা। তা আল্লাহ পাক ওই ধারাবাহিক কথা বলে দিলেন, প্রথমে প্রথম ফার্স্ট ইয়ারে সালেহীন হও, সেকেন্ড ইয়ারে শহীদ হও, থার্ড ইয়ারে
সিদ্দিকীন হক এই তিনটা ইয়ার আর ফোর্থ ইয়ার নবী তাহলে ফোর্থ ইয়ার তো গেছে বাকি তিনটা ইয়ার আছে তাহলে থার্ড ইয়ার আছে অর্থাৎ আপনি থার্ড ইয়ারের হন অথবা সেকেন্ড ইয়ারের হন অথবা ফার্স্ট ইয়ারের হন অর্থাৎ হয় আপনি সিদ্দিকীন হন না শহীদ হন তা নাহলে সালিহ হন এই তিনটার মধ্যে যদি থাকেন তাহলে আল্লাহ পাক বলতেছেন এটার নামই সিরাতুল মুস্তাকিম কথা ভাঙ্গাই দিলাম কথা কি বুঝতেছেন ভাঙ্গাই বলে দিলাম এই কথাকে ডাইভার্ট করার মতো ক্ষমতা কারণ আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বারবার দেখাইতেছে সিদ্দিকীন হও বারবার কইতেছে শহীদ হও বারবার সালিহ হও আর আপনি একা একা আল্লাহ লাগতেছেন আল্লাহ কয় সিলসিলা ধরো আপনি কয় নিজের মতো আপনি নিজের মতো জীবনও আল্লাহ ওলা হইতে পারবেন না যতই আপনি চেষ্টা করেন বিয়া না করলে সন্তান হবে না বিয়া আপনাকে করতেই হবে যদি সন্তান চান এক বুজুর্গ গেছে মুরিদ গেছে ওজোর কা আমার সন্তান হয় না এত তাবিজ তোমার এত তদবির দিল তারপরও সন্তান হয় না কারণটা কি পরে বুজুর্গ কয় তুই বিয়া করছ পাঁচ বছর ঘুরানোর পরে ওই বুজুর্গরে কয় আমি বিয়াই করি নাই এখন বুজুর্গ কি হবে সন্তান কি আমার পেট থেকে হবে না তোর পেট থেকে হবে তাহলে আপনি আল্লাহ ওলাদের সহবতে না যাইয়া যদি আল্লাহ ওলা হইবার চান এটা এমন যেমন বিয়া না কইরা সন্তান যাইতেছে আপনার উপরে হাসি ছাড়া ফেরেশতারাও আপনার এই সব অজ্ঞানিক কথাবার্তার কারণে হাসে ফেরেশতারাও আপনার এই সব উল্টা পাল্টা কথা ঘরে আসে ভাই কোরআনের হাফেজ কেউ একা হইতে পারছে না একটা কারি কেউ একা হইতে পারে না একজন আলেম কেউ একা হইতে পারে না তাহলে আলেম সাধারণ একটা জিনিস হাফেজ সাধারণ একটা জিনিস আল্লাহর ওলি হওয়া এর থেকেও অনেক উদ্ধের বিষয় এইটা আপনি হইতে চান আপনি আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া হবেন আপনার এই কথাটা কে বলে গেল কানে কানে শয়তান ছাড়া আর কেউ বলে নাই এটা একমাত্র শয়তানই বলতে পারে এটা এছাড়া আর আপনার এই কথা কেউ বলে নাই যে বন্ধু আপনাকে এই জ্ঞান দিয়েছে সেই বন্ধু আপনার বন্ধু নয় ওইটাকে দুশ্মন মনে করবে যে আল্লাহ ওয়ালাদের সোহবতকে ডাইভার্ট করে যে আল্লাহ ওয়ালাদের সোহবতকে অস্বীকার করে সে মুমিন কামেলে মুমিন হতে পারে না কোরআন সেই কথা বলে সে মুনাফিক ছাড়া আর কিছুই নয় কথা মনে রাখবেন এটা কখনোই সে মুমিন হতে পারে একজন মুমিন বান্দা আল্লাহ ওয়ালাদেরকে ডাইভার্ট করতে পারে না একজন মুমিন বান্দা আল্লাহ ওয়ালার সোহবত আল্লাহ ওয়ালাদের সোহবতকে অস্বীকার করতে পারে না কারণ এটা ছাড়া উপায়ই নাই এটাই মধ্যে সিরাতুল মুস্তাকিম আছে কারণ সিলসিলা আল্লাহ তাআলা বলে দিলেন বুঝাইছে তাহলে সিলসিলায় দেখেন আমাদের সিলসিলাগুলো দেখেন আমি আবার শায়খ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বর আল্লাহ উমার কাদার সোহবতি ছিলাম উনি সলেহীন ছিলেন ওনার শায়খ সলেহীন ছিল তার শায়খ সলেহীন ছিল তার শায়খ শহীদ ছিল শহীদ হয়ে গেছে একজন এর মধ্যে তার শায়খ শহীদ হয়েছে তার শায়খ শহীদ হয়েছে এরপরে শায়খগুলো সব সিদ্দিকিনের মাকামে যায় আবু বকর পর্যন্ত গিয়েছে এরপরে সিদ্দিকিনের উপরে যায় নবী পায় নবুয়াতের নবুয়াতের সূর্য আলোকিত হইতেছে তার মানে দেখেন সিলসিলা হয়েছে কিনা আগে দাদা ছিল তারপরে বাপ তারপরে নাতি আর মাঝখানে বাপই নাই নাতি এলো কোন জায়গায় এবার মেরাজ বন্টনের পদ্ধতি শুনেন শরিয়াত মেরাজ বন্টনের পদ্ধতি যদি দাদার সম্পত্তি থাকে আর বাপ যদি মারা যায় নাতি সম্পত্তির ভাগ পাবে না কারণ তার বাপই নাই কি নাই কারণ দাদার সম্পত্তি কে পাবে বাপে পাবে তাইলে না নাতি হকদার হবে বাপেই সম্পত্তি পায় নাই নাতি কিভাবে হকদার হয় তার মানে বাবা মারা যাওয়ার সাথে সাথেই বাবা মারা যাওয়ার সাথে সাথে তার সম্পত্তির ভাগ পাবে কে তার ছেলে অর্থাৎ নাতি এখন যদি বাবা জীবিত থাকতে দাদাই তারে কোনো সম্পদ না দিয়ে যায় আর এই অবস্থায় যদি বাবা মারা যায় তাহলে এই দাদার সম্পত্তি নাতি পাবে না দাদার সম্পত্তি ওটা অন্য চাচাদের মধ্যে তার চাচাদের মধ্যে বন্টন হয়ে যাবে কি হয়ে যাবে বন্টন হয়ে যাবে কারণ বন্টন পদ্ধতিতে বাপে পায় নাই তার অরেস বাপে পায় নাই নাতি অরেস কোন জায়গা থেকে পায় ঠিক তেমনি ভাবে যদি আল্লাহ ওয়ালাদের সোহবত না পান তাহলে আপনি তো অরেসের হকদারই না
বেলায়াতের নিসবত আল্লাহর রাসূলের সাথে থাকতে হবে মারিফাতের নিসবত আল্লাহর রাসূলের সাথে থাকতে হবে তরিকাতের নিসবত আল্লাহর রাসূলের সাথে থাকতে হবে হাকিকতের নিসবত আল্লাহর রাসূলের সাথে থাকতে হবে যদি কোনো একটা কাট অফ হয় তাহলে আপনি ওয়ারেসি না তাহলে আপনি ওয়ারেসাতুল আমবিয়া দাবি করেন কি আপনি তো ওয়ারেসি হন না আগে ওয়ারেস হবেন তারপরে না দাবি করবেন আরেকটা মাসালা বলে যায় বাবা যদি জীবিত থাকতে কোনো সম্পদ কাউরে হাদিয়া করে দেয় যদিও নিষেধ করা আছে বাবাকে বলা আছে যে আপনি আপনার সন্তানকে মাহরুম করবেন না কিন্তু বাবা তার প্রয়োজনে বা অসুখে পড়লো এমন কোনো বিপদে পড়লো যে তার জমি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নাই সে জমি বিক্রি করে দিয়া তার অসুখ বিসুখ চিকিৎসা করছে এখন সন্তান তো আর দাবিদার না সন্তান তো আর জমি পাইলো না তো সে অরেসের দাবি করতে পারবে না ওই সম্পত্তির মালিককে যায় বলতে পারবে না যে এই সম্পত্তি মালিক আমি আমার বাবা বিক্রি করে চলে গেছে এটা সে বলতে পারবে না কারণ সে অরেস হয় নাই কারণ অরেস কখন হয় বাবা যখন মারা যায় তখন সন্তান অরেস হয় আর বাবা জীবিত থাকতে যদি কাউরে হাতিয়া দিয়ে দেয় কাউরে দিয়ে দেয় ওটা হাতিয়া হয় ওইটা সম্পত্তির বান্টন ওই ভাগ সন্তান পাবে না বুঝতে পারছেন তাহলে অরেস অরেস হইতে হবে আগে বাবা মারা গেলে অরেস বাবা জীবিত থাকলে না দেওয়া পর্যন্ত অরেসের দাবি সে করতে পারে আর বাবা যদি তাকে দিয়ে দেয় ভালোবেসে জীবিত থাকতে তাহলে যেটুকু দিছে ওইটুকের অরেস হইতে পারে আপনি আবেদ সাহ আলেম সাহ কারি সাহ ভালো কথা আপনি অরেসের দাবি তখনই করতে পারবেন যদি আল্লাহর রসুল থেকে সম্পত্তি বন্টন হয় মাঝখানে যদি অরেস কাইটা না যায় কি না যায় মাঝখানে যদি অরেস কাইটা না যায় তখনই আপনি অরসাতুল আম্বিয়া হওয়ার দাবি করতে পারবেন তা না হলে অরসাতুল আম্বিয়া হওয়া যাবে না এই জন্য আলেম হচ্ছে দুই প্রকার এক প্রকার আলেম হচ্ছে নিসবতওয়ালা আলেম আরেক প্রকার আলেম হচ্ছে গায়রে নিসবতওয়ালা আলেম যেই নিসবতওয়ালা যে আলেম হয় সেই আলেমকে অরসাতুল আম্বিয়া বলা হয় যেই যেই আলেমের নিসবত কোনো অলির সাথে নাই নিসবত কোনো এমন উস্তাদের সাথে নাই যেই উস্তাদের সিলসিলা সিলসিলা সিলসিলায় কোরআন সিলসিলায় হাদিস বুখারী মিশকাত তিরমিজি নাসাই আবু দাউদ মাত্তা ইমাম মালিক আল্লাহ রসুল পর্যন্ত হাদিসগুলো না গেছে বুঝতে পারছেন সাধারণত উপমহাদেশগুলোতে সাইকুল হিন্দ পর্যন্ত বুখারী শরীফে সিলসিলা বয়ন করা আছে সাইকুল হিন্দ থেকে এই সিলসিলা আমাদের পর্যন্ত আসে তাহলেই সে অরসাতুল আম্বিয়া হওয়ার দাবি করতে পারবে কথা কি বুঝতে পারছেন এই জন্য যেন তোমার আলেমের কাছে এলেম শিক্ষা করা যাবে না যার তার সোহবতেও যাওয়া যাবে না যিনি অরেস তার কাছে যান যিনি অরেস তার কাছে যান তিনি অরেস কিনা সেটা যাচাই বাছাই করার দায়িত্ব আপনার নিজের আপনি যদি যাচাই বাছাই করে বুঝতে পারেন যে না উনি অরেস তাহলে তার সোহবতে থাকা আপনার মনে চাক ভালো লাগুক চাই না লাগুক যদি বুঝেন উনি অরেস তাহলে উনি ওনার সোহবতে থাকা আপনার জন্য পর্যায়ে কারণ সাহাবিরা সাহাবিরা সাহাবিদের রসুলের সোহবতে থাকা ফরজ আইন ছিল দিন শিখার জন্য সাহাবিরা যা পেয়েছে তাদের কাছ থেকে দিন শিখতে গেলে সাহাবিদের সোহবতে থাকা ফরজ আইন ছিল কথা কি বুঝতে পারছেন যদি যদি ফরজ আইন অনুপাতে তারা যদি দিন না শিখতেন তো দিন আমরা পাইতাম না তো দিন আমরা যা পেয়েছি মূলত সোহবতের আলোয় আলোকিত হয়েছি যার কারণে দিন আমাদের পর্যন্ত পৌঁছাইছে এই জন্য আমি আপনারে বললাম সিরাতুল মুস্তাকিম কারা আল্লাহ ওয়ালাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের আসল কর্ণধার আসল ওয়ারিস এদের সোহবতে থাকলে আপনি সিরাতুল মুস্তাকিমের পথে থাকবেন এদের সোহবত থেকে নিজেকে আড়াল রে রাখলে কোনো কারণে হিংসায় হোক লোভে হোক যে কারণেই কারণেই হোক আপনি তাদের থেকে দূরে থাকলে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে আপনি সরে গেলেন কথা ঠিক কিনা বলে সুতরাং আমরা পেলাম সিরাতুল মুস্তাকিম কোথায় পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে এখানে আল্লাহ পাক মাধ্যমকে প্রকাশ করলেন যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দান করছেন তাদের পথই হলো সিরাতুল মুস্তাকিমের পথ
আগে উম্মত নবীর মাধ্যমে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছাইতেন বর্তমানে খতমে নবুয়াতের কারণে অলিগণ হলেন সেই মাধ্যম যাদের সওবাতের মাধ্যমে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছানো হয় এটা এটাই হচ্ছে আল্লাহ পাকের সুন্নাত আর এই সুন্নাতের উপরে আপনারা থাকলে সিরাতুল মুস্তাকিমের পথে থাকবেন আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ এবং মত বলা এবং বুঝার তৌফিক দান করেন বলেন আমিন হযরত সোবান রাদিয়াল্লাহু তাআলা নো এক সাহাবীর নাম উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ারুদুল কযা ইল্লা বিদ্দুয়া মানুষের তকদির পরিবর্তন হয় না আরেক হাদিসে আছে লা ইয়ারুদুল কদরা ইল্লা বিদ্দুয়া মানুষের তকদির পরিবর্তন হয় না কিন্তু তদবিরে পরিবর্তন হয় ওই তদবিরের নাম কি সেটা হচ্ছে দোয়া ওই তদবিরের নাম কি দোয়া বান্দা যখন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে তখন আল্লাহ পাকের রহমত জোশে চলে আসে আল্লাহ পাক ওখানে আর বসে থাকতে পারে না বান্দার উপরে দয়া করে দেয় এই জন্য এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ পাক আপনার চোখের পানি দেখে আর বসে থাকতে না এমন ভাবে আল্লাহর কাছে চাইবেন ওয়ালা ইয়াজুদু ফিল উম ইল্লাল বিদ এবং ওমর কখনোই বাড়ে না যতক্ষণ পর্যন্ত নেক আমল না করে কারণ ওমর বৃদ্ধি পাওয়া হচ্ছে বরকতের সাথে সম্পর্ক বরকতে জিন্দেগির বরকত রহমত হায়াতে তৈয়বা তখনই আসবে যখন আপনি ইমান আনবেন এবং আমলে সালেহা করবেন এবং আমলে সালেহা যখন করবেন তখন আপনার হায়াতের মধ্যে বরকত আসবে আপনার কাজের মধ্যে বরকত আসবে অল্প কাজেই আল্লাহ অনেক বরকত দিয়ে দিবে অল্প টাকাতে আপনার অনেক বরকত দিয়ে দিবে আপনার জিন্দেগির মধ্যে সব কিছু আপনি পাবেন দুনিয়াতে পাবেন আখিরাতেও পাবেন এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা ইয়াজিদুন ফিল উমর ইল্লা আল বিরদ অর্থাৎ উমর বাড়ে না কিন্তু যদি নেক আমল করে এই নেক আমলের মাধ্যমে উমর বাড়ে এই উমর বাড়ার অর্থ হচ্ছে উমরের মধ্যে বয়সের মধ্যে বরকত হয় বয়সের মধ্যে কি হয় বরকত হয় ইন্নার রাজুলা ইয়াহরামুর রিজকা বিজামবি ইসিবুহু নিশ্চয় মানুষের রিজিক ধ্বংস হয়ে যায় কি হয়ে যায় একমাত্র কারণ হলো গুনাহ বান্দা যখন গুনাহ করে তার রিজিক এমন ভাবে ধোয়ে যেমনি ভাবে পানি উপর থেকে নিচের দিকে ধাবিত হয় এইভাবে ধুইয়া মিশে শেষ হয়ে যায় এখন রিজিকের মধ্যে পার্থক্য আছে আপনি বলতে পারেন যে অনেকে তো আল্লাহরে মানেই না রসুলের মানেই না কোটি কোটি টাকা মালিক বাড়ি গাড়ি আছে ভাই ওগুলো হারাম রিজিক কি রিজিক একটাও হালাল রিজিক না গুনাহ করলে যেই রিজিক ধুইয়া যাবে সেটা হালাল রিজিক ধুইয়া যাবে কি যাবে হারাম রিজিক আপনি পাবেন তাতে পাও যা না পাও ওটা তো কাফের মুশরিকও পাইতেছে একজন নামধারী মুসলমান হারাম রিজিক খাইয়া জীবন যাপন করতেছে আপনি তার দিকে তাকান কেন আপনার গুনার কারণে তো আপনার হালাল রিজিক চলে যাইতেছে আপনার গুনার কারণে তো আপনার হালাল রিজিক ধুয়ে যাইতেছে তার মানে কি আপনিও তাদের কাতারে চলে যাইতেছে তো আপনার জিন্দগি থাকাও যা না থাকাও বুঝাইতে পারছি এই জন্য হারাম রিজিকের দিকে না তাকান হালাল রিজিক যদি পাইতে চান গুনাহ করা বন্ধ করেন যদি আপনি গুনাহ করতে থাকেন আর আল্লাহর কাছে হালাল রিজিক চান কখনোই পাবেন না কারণ গুনাহ আর হালাল কখনোই একসাথে হতে পারে না অন্ধকার আর আলো একসাথে হতে পারে না নোংরা পানি আর পরিষ্কার পানি একসাথে হতে পারে না ভালো আর মন্দ একসাথে হতে পারে আপনি হালাল চাবেন গুনাহও করবেন আল্লাহর কাছে হালাল রিজিক চাবেন গুনাহও করবেন বদনজরি করবেন সেন্ডিদের দিকে ফল ফলায় তাকায় থাকবেন যে মহিলা দেখলে এত ভালো লাগে আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মামা ডাক্তার সাহেব নাম্বার হলো একবার বাসের মধ্যে ছিল তো এক পুরুষ আরেকজনের বোধ দিক টাকা রয়েছে হ্যাঁ বুঝাইছে একেবারে তীর তীরের মতো টাকায় রয়েছে তখন হাকিম আক্তার সাহেব নাম্বার হলো আমার কথা খেয়াল করলেন কি হয় দেখতেছেন এর মধ্যে ওই লোক করছে কি তার বউ তার সামনে লয়েছে কয় দেখতে থাক যত খুশি দেখতে থাক পরাণ ভরে দেখতে থাক রাত্রেবেলায় কিন্তু আমার লগেই ঘুমাইবো তুই পাইতি না তুই দেখতে থাক রাত্রেবেলা কি করবো আমার লগেই ঘুমাইবো তুই পাইতি না তা আপনি বলেন কার রিজিক কার কাছে আছে আপনি কি জানেন আপনি যে মহিলার দিকে তাকাচ্ছেন সেই কারো কারো মা হবে কারো বোন হবে কারো স্ত্রী হবে
কারো খালা হবে কারো ফুফু হবে আপনার ফুফুর দিকে তাকাইলে আপনার সহ্য হবে না আপনার মেয়ের দিকে তাকাইলে আপনার সহ্য হয় না আপনার স্ত্রীর দিকে তাকাইলে সহ্য হয় না আরেকজনের দিকটার দিকে ভালোই তাকাইতে পারে কাঁচামাল ভালো লাগে তাই না কাঁচামাল ভালো লাগে পাকাটা ভালো লাগে না হালাল ভালো লাগে না হারাম ভালো লাগে এই হারাম করার কারণে আজকে সমাজের মধ্যে ডিভোর্স ডিভোর্স এত বেশি হয়ে গেছে যেটা কোনো সীমা নাই ঠিক ঠিক কখনোই ডিভোর্স হতো না যদি আপনি আরেকজনের স্ত্রীর দিকে না তাকাইতেন কখনোই আপনার বউ যাইতো না যদি আপনি গুনাহ না করতেন আপনি গুনাহ করা বাদ দেন আপনার হালাল রিজিক আপনার স্ত্রী আপনার কাছে সুন্দর লাগবে ওই খাবারটাই আপনার কাছে বিরিয়ানি পোলাও ঘ্রাণ আসবে ওর ভিতরে আসবে ঘ্রাণ আসবে সারা জীবন স্ত্রীর সাথে থাকবেন কিন্তু আপনার মনের চাহিদা বাড়তেই থাকবে কারণ হালালের মধ্যে বরকত হয় হালালের মধ্যে কি হয় বরকত হয় বরকত হয় হারামের মধ্যে বরকত নাই আপনি গুনাহ করবেন ইচ্ছা মতো আর আপনি চাইবেন আপনার স্ত্রী আপনার কাছে ভালো লাগুক জীবনও আপনার স্ত্রী আপনার কাছে ভালো লাগবে না স্ত্রীর সাথে সারা জীবন থাকলেও ভালো লাগবে তার কারণ আপনি গুনাহ করতেছেন আর হারামের মধ্যে বরকত হয় না হালালের মধ্যে বরকত হয় সুতরাং যদি হালাল রিজিক চান হারাম কাজ করা বাদ দিয়ে দেন সুতরাং যদি আল্লাহকে পাইতে চান আল্লাহর রসুলকে পাইতে চান গুনাহ করা বাদ দিয়ে দেন তারা কি বাদ দিয়ে দেন গুনাহ করা বাদ দিয়ে দেন যদি আল্লাহ আল্লাহর রসুলকে পাইতে চান গুনাহ করা বাদ দিয়ে দেন আর জন্য হাদিসের মধ্যে এই কথা স্পষ্ট যে ইন্নার রজুলাই ইহরামুর রিজকা বি জামবি ইসিবুহু বান্দার গুনাহ করার দ্বারা তার রিজিক থেকে হালাল রিজিক থেকে তাকে মাহরুম করে দেওয়া হয় আপনি যে সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত ঋণে জর্জরিত মানুষ আপনার কাছে টাকা পায় সুদ দেন আর হারাম কাজ করে কামাই করেন এটার মূল কারণ হলো আল্লাহ আপনাকে মাহরুম করে দিয়েছে কি দিয়েছে আর কেন মাহরুম করে দিয়েছে সেটার উত্তর নেন এটার একমাত্র কারণ হলো আপনি চোখের গুণা করেন কানের গুণা করেন মুখের গুণা করেন হাত পায়ের গুণা করেন আপনি অন্তরের গুণার সাথে লিপ্ত আছেন এইগুলো গুণা বাদ দিয়ে দিলে আপনাকে আল্লাহ পাক হালাল রিজিক দিয়ে দিবে যতক্ষণ পর্যন্ত গুনার থেকে আপনি বের না হবেন ততক্ষণ পর্যন্ত এই সকল হারাম রিজিক থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবে না যতই দোয়া করতে থাকে এই জন্য দোয়া করার শর্ত হলো হারাম থেকে বাঁচতে হবে কি থেকে বাঁচতে হবে হারাম থেকে বাঁচতে হবে এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়ামান আরাযা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা যেই বান্দা আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গেল কি হয়ে গেল বিমুখ হয়ে গেল আমি আল্লাহর থেকে সরে গেল মনে রাখতে হবে দুনিয়ায় তো বিপদ আছেই আখিরাতে তোমার জন্য চরম বিপদ চরম আযাব অপেক্ষা করতেছে আল্লাহ বলেন দুনিয়াতেও তোমাকে তোমার জীবনকে আমি সংকীর্ণ করে দিব এবং জাহান্নামের আগুন আগুন নামক ভয়ঙ্কর আযাব তোমার জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি এই জন্য আল্লাহর থেকে দূরে সরা আল্লাহর থেকে নিজেকে আলাদা করার চিন্তাই করা যাবে না কথা মনে থাকবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর দোয়া ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল দোয়া দুই দিক দিয়ে উপকার হয় যেই দোয়া দোয়া দোয়ার দ্বারা আল্লাহ পাকের রহমত নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে আসমানি রিজিক নাজিল হয় আল্লাহ থেকে আসমানি রহমত নাজির হয় আল্লাহর থেকে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য হেফাজতের ব্যবস্থা করা হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার জন্য শেফার ব্যবস্থা করা হয় আপনি রোগমুক্ত নিয়ামত লাভ করবেন আবার দোয়ার দ্বারা বিপদকে দূর রোয়াদ করা হয় আটকায় দেওয়া হয় কি দেওয়া হয় মিম্মা লামিয়েনজিন মানে বিপদকে আটকায় দেওয়া হয় এটা আবার কেমনে যেটা নাজিল হয় এটা তো বুঝলাম রহমত দোয়া করলে রহমত নাজিল হয় আল্লাহ হেফাজত করেন সব কিছুই আল্লাহ পাক দেন বরকতওয়ালা জিন্দিগি দেন রহমতওয়ালা জিন্দিগি দেন হায়াতে তৈয়বা দান করেন কিন্তু যেইগুলো বিপদ নাজিল হইতাছে ওই বিপদকে আটকায় ফেলে কি বলে এইটা কিভাবে সম্ভব এই ব্যাপারে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নাল বালা আল্লাহ ইয়ানজিলু ফায়ালতাহু দুআউ ইলা ইয়াউমিল কিয়ামা হাদিসের মধ্যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বালা যেটা নাযিল হইতেছে আপনার উপরে বিপদ আসতেছে একটা আল্লাহর পক্ষ থেকে এখন আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন ওইটা যায় বিপদের সাথে লড়াই শুরু হয়ে যাবে কি তবে এখন আপনার দোয়া যদি শক্তিশালী হয় ওই বিপদের সাথে সে লড়াই করতে থাকে নামতে দিবে না এরকম পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওই লড়াই করে ওই বিপদের নামতেই দিবে না কিয়ামত পর্যন্ত ওই বিপদকে ঝুলন্ত অবস্থায় রাখা দিবে কি করে রাখবে দোয়া করার দ্বারা এই দোয়াটা কি করবে বিপদের সাথে লড়াই করবে এবং বিপদকে নামতে দিবে না আপনার উপর তাহলে আপনার দোয়া কি এরকম এই নামাজের পরে দোয়া করেন রব্বানা আমি কেন পালাম না রব্বানা আমি কেন খালাম না রব্বানা আমারে কেন দিলা না রব্বানা আমি মইরা গেছি তুমি দেখলা না এই দোয়া করলে বিপদ না যে বিপদকে আটকাইতে পারবে এই দোয়া করা যাবে না এগুলো ছাগলের মার্কা দোয়া কি মার্কা দোয়া এক ছাগলে বৃষ্টির মধ্যে বিস্তাছে এখন কেউ তো নিয়ে যায় না ও প্রথমে কয় ব্যা যা এখন কেউ তো লয় না যখন দেখে ভিজাই দেখেছে আমি ভিজা তো গেলাম লিনি লে না লিনি না দে বুঝাইছে আপনি ও ছাগলের মার্কা দোয়া করলে এই দোয়া কবুল হবে না আবার কিছু বুজুর্গ সাজেন দুই দিন দোয়া করে মনে করেন এইবার মনে হয় কুদরত দেখা যায় এইটা হলো পাগলিয়া দোয়া এই যে পাগলে মাঝে মাঝে কেরামতি দেখায় অনেক কিছু দেখায় ফেলায় ফু দিয়ে আগুন ধরায় ফেলায় আপনি এই পাগলিয়া মার্কা দোয়া করলেও কাজ হবে না দোয়া করতে হবে রসুলের সুন্নত মার্কা দোয়া প্রত্যেকটা সুন্নত কোন সময় কিভাবে দোয়া করেছে এইটা অবলম্বন করতে হবে এবং আল্লাহর কাছে যখন চাইবেন দোয়ার সময়গুলো তো ভালোভাবে চাইবেন এমনভাবে চাইবেন নিজেকে অসহায় বানাইয়া কাকুতি মিনতি স্বরে এমনভাবে যেন আপনাকে দেখলেই আল্লাহ মায়া লেগে তাহলে এই দোয়াই কাজ করবে এই দোয়া যাইয়া ওই মুসিবতকে আটকায় দিবে বালা মুসিবতকে আটকায় দিবে কিন্তু আজকে আফসোস আমরা আল্লাহওয়ালা হওয়ার জন্য তো চেষ্টাই করি না দোয়া তো অনেক বড় পরের বিষয় আমরা নামাজই ঠিকমতো করি না দোয়া তো পরের বিষয় জিকিরই ঠিকমতো করি না দোয়া তো পরের বিষয় এই জন্য এইগুলো শিখতে হবে বন্ধু আমার দোয়া কিভাবে আর দোয়া মকফুল ইবাদা হাদিসের মধ্যে বলছে সমস্ত 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 ইবাদতের মাথা মগজ হচ্ছে দোয়া মগজ না থাকলে তো বান্দা বান্দার হাত থাকলেও লাভ নাই পাও থাকলেও লাভ নাই যার গিলু নাই তার তো সে তার আর কি আছে কিছুই নাই তো যার দোয়া নাই তার ইবাদতের গিলু নাই নামাজের গিলু নাই জিকুদের জিকিরের গিলু নাই জিকিরে গিলু নাই তো জিকিরে লাভ কি নামাজের গিলু নাই তো নামাজে লাভ কি ভাই গিলু ছাড়া শরীর যেমন চলে না ঘিলু ছাড়া দোয়াও তেমন চলে না এই জন্য আল্লাহ রসুল বলে দিলেন দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের ঘিলু মগজ আল্লাহর ওলিদের কাছে যাইবেন এইগুলো শিখবেন আর শিখে শিখে তাদের সোহবতে থাইকে থাইকে এইগুলোর উপরে আমল করবেন আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করেন এখন এটা শর্ত হলো দুইটা সিদকে মাকাল রিজকে হালাল তোতাহির কলবি ওয়াল জাসাদ বলছে তুমি যদি সত্য কথা বলো সত্যবাদীদের সঙ্গে থাকো এবং রিজকে হালাল চাও এবং রিজকে হালাল তুমি কামাই করো তাহলেই সম্ভব কিন্তু এটা এই দুটো জিনিস সম্ভব হতে হইলে তোমাকে আরও দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে তোমার অন্তরের পবিত্রতা রাখতে হবে দ্বিতীয় নম্বর তোমার শারীরিকভাবেও পবিত্র রাখতে হবে শারীরিকভাবে পবিত্র হওয়ার এলেমকে এলমে শরিয়াত বলা হয় আর অন্তরের পবিত্রতার এলেমকে এলমে মারেফত বলা হয় কথা না বুঝলে কিন্তু প্রশ্ন করি আগে বলছি অর্থাৎ শরীরের পবিত্রতার যে এলেম শরীরকে পবিত্রতা করার যে এলেম এই এলেমকে এলমে শরিয়াত বলা হয় কি বলা হয় আর অন্তরকে পবিত্রতা করার এলেম এই এলেমকে এলমে মারেফত বলা হয় দুটা দুই জিনিস আর এই যে আজকাল কিছু মারেফতের লোক আছে না শরিয়াতের দরকার নাই মারেফত নিয়ে ঘুরে বেড়ায় এগুলোকে জিন্দিক বলা হয় আর যাদের মারেফতের দরকার নেই খালি শরিয়াত নিয়ে গুতাগুতি করে এদেরকে ফাসেক বলা হয় কি বলা হয় ফাসেক বলা হয় কারণ তারা আরেকটা ইনকার করতেছে একটাকে মানতেছে শরিয়ত কিন্তু মারেফতকে ইনকার করতেছে যার কারণে ফাঁসে আর যারা শরিয়ত বাদ দিয়া শুধু মারেফত করে তাদেরকে জিন্দিক বলা হয় মুনাফিক থেকেও অধম মুনাফিক থেকেও এরা নিছে জিন্দিক
এই জন্য যাদের দাড়ি টুপি নাই মোস নাই এরা যারা মারেফতের গান গায় মমতাজ বেগমের মতো আর কিছু আছে দয়াল বাবা সিন্নি খাওয়া দয়াল বাবা কিছু আছে আর কিছু আছে এই যে গাঁজা খাওয়া কিছু গান খ গান গান বাজনা ড্যান্স করে এইগুলো যারা মারেফতের গান করে এগুলো মারেফত না কথা বুঝতে হবে মারে পথ আরেক জিনিস মায়ের খাওয়ার পথ আরেক জিনিস বুঝাইতে পারছি সুতরাং শরিয়াত দিয়ে আমি আমার দেহকে পবিত্র করব। শরীরকে পবিত্র করব কিন্তু অন্তর আত্মাকে পবিত্র করতে হলে মারেফত আল্লাহ পাকের নূরে নবুয়ত নূরে জালালি নূরে সিফাতি ও জাতি এটা আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আল্লাহ ওয়ালাদের সোহবতে যেমনি ভাবে সাহাবীরা রসুলের সোহবত থেকে অর্জন করেছে তেমনি ভাবে অর্জন করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এলমে মারেফত বোঝার এবং শরীয়ত অনুযায়ী চলার তৌফিক দান করে আমিন এই জন্য কলবের পবিত্রতাও লাগবে শরীরের পবিত্রতা লাগবে কোনটা বাদ দিয়ে কোনটা না শরীরের এইটার নাম হাত চামড়া উঠাই দিলে হবে গোস্ত তারপরে উঠাই দিলে হবে রং তারপরে উঠাই দিলে হবে হাড্ডি দোস্ত শরীরের এটার নাম চামড়া শরীরের এটার নাম গুপ যদি চামড়া উঠাই দিলে হবে হাড় তারপরে উঠাই দিলে হবে রক্ত তারপরে উঠাই দিলে গোস্ত তারপরে হবে হাড্ডি দোস্ত কথা বুঝাইছে তাহলে উপরের জিনিসের নাম আলাদা উপরের জিনিসের কাম আলাদা ভিতরের জিনিসের নাম আলাদা ভিতরের জিনিসের কাম আলাদা মনে রাখতে হবে বলবেন না উপরের জিনিসের নাম আলাদা উপরের জিনিসের কাম আলাদা কি আলাদা ভিতরের জিনিসের নাম আলাদা ভিতরের জিনিসের বুঝতেছেন উপরের জিনিস অসুস্থ হইলে ঘষা মাজা দিলে জায়গা কথা ঠিক কিনা উপরেরটা বড় ভয়ঙ্কর নয় ভিতরেরটা বড় ভয়ঙ্কর কারণ এটা ডাক্তার ছাড়া এটাকে স্প্রে করা সম্ভব নয় ডাক্তার ছাড়া ওষুধ খাওয়া ছাড়া এর থেকে বাঁচা সম্ভব নয় ঠিক তেমনি ভাবে শরীরের পবিত্রতার জন্য শরীয়তের দরকার হয় শরীয়ত হইলেই শরীর পবিত্র হয়ে যায় অজু গোসল ঠিক থাকলে নামাজ পবিত্র হয়ে যায় ইজি জবান চোখ কান মুখ ঠিক থাকলে অজু গোসল ঠিক হয়ে যায় সবকিছু ঠিক হয়ে যায় কিন্তু ভিতর যদি অসুস্থ হয়ে যায় এটা বহুত ভয়ঙ্কর পর্যায়ে এর জন্য আল্লাহওয়ালা নামক ডাক্তার দরকার হয় ভিতরের রোগ ঠিক করতে হলে কি দরকার হয় আল্লাহওয়ালা নামক ডাক্তার দরকার হয় এটার নাম হচ্ছে মারে বোঝাইতে পারছি আপনি যদি উল্টা পাল্টা বোঝেন আমার কিছু করার নাই আমি যা বোঝানোর সঠিক কোরআন হাদিস দিয়ে তা বোঝাই দিলাম আমার আলাইলা ইল্লাল বারাক আমার পৌঁছানোর দরকার সঠিক কথা সিরাতুল মুস্তাকিমের কথা আমি পৌঁছাই গেলাম মানা না না মানা আপনার ব্যাপার আপনি মানলে কামিয়াব হবেন না মানলে আপনি জালেম হবেন জালেম সরকারের উপরে আল্লাহ পাক আল্লাহ পাক রহমতের আল্লাহ হবেন না জালেম আল্লাহ হবেন জালেম সরকারের উপরে আল্লাহ জালেম হবেন আর রহমত যদি নিজের উপরে করেন তাহলে আল্লাহ পাক আপনার উপরে রহমত ওয়ালা হবে আপনি কি আল্লাহ পাকের চেহারা জালেম ওয়ালা দেখতে চান না রহমত ওয়ালা দেখতে চান যদি আল্লাহ পাকের রহমত ওয়ালা চেহারা দেখতে চান তাহলে নবীর সুরত হচ্ছে রহমতের সুরত কারণ নবীকে রহমত আর রহমতুল আলামিন বলেছেন কে আল্লাহ স্বয়ং বলেছেন নবীকে রহমতুল আলামিন সুতরাং নবীর সুরত রহমতের সুরত তো নবীর একটা চেহারা হলো শরীয়ত আর নবীর আরেকটা চেহারার নাম হচ্ছে মারেফত যেই চেহারার নাম শরীয়ত শেখে তাকে এলমে নবাবী বলা হয় আর যেই চেহারার নাম মারেফত তার তাকে নূরে নবাবী বলা হয় একটা হচ্ছে এলমে নবুয়ত যেটাকে শরীয়তের মাধ্যমে আমল করতে হয় আরেকটা হচ্ছে নূরে নবুয়ত যেটা এলমে মারেফতের মাধ্যমে জিন্দেগির মধ্যে বসাইতে হয়
সুতরাং বন্ধু আমার কথা সুন্দর করে বুঝতে হবে, আজকাল বান্দাদেরও কি যে অসুখ হয়েছে বয়ানি শুনবার চায় না, আর যদি শুনে তাও আধা বিঘা শুনে, বুঝাইছে? কেন জানি এগো পাতলা ভাই কেন ধরে, হক কথা বুদ্ধের মধ্যে বসতে চায় না। বসাবেন, এখানে বসবেন, সহবাতে ধৈর্য ধরে বসবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সুস্থ বানাই দিবে। এরপরে আসেন যেই কথা বলতে চেয়েছিলাম, সুতরাং আল্লাহর জাত ও সিফাত বহিঃপ্রকাশ হয় সেটা কার মাধ্যমে? আল্লাহর বান্দাদের মাধ্যমে। আল্লাহর বান্দাদের মাধ্যমে জাত সিফাত কেন বহিঃপ্রকাশ হবে? কারণ সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে চেনা যায়, আর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে মানুষ, যাদেরকে আল্লাহর বান্দা বলা হয়। তো সৃষ্টির মাধ্যমে যদি স্রষ্টার পরিচয় হয়, তা আল্লাহর বান্দাদের মাধ্যমে কি আল্লাহর পরিচয় হবে না? তাহলে সৃষ্টির মধ্যে যদি আল্লাহর জাত সিফাত পাওয়া যায়, তাহলে আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ বান্দা হচ্ছে আল্লাহর বান্দারা, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আশরাফুল মাখলুকাত হচ্ছে বান্দারা, তাদের মধ্যে আল্লাহর জাত সিফাতের বহিঃপ্রকাশ কেন হবে না? প্রশ্নের উত্তর চাই, কথা কি বুঝতেছে? হ্যাঁ, তার মানে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাতের মাধ্যমে আল্লাহ পাকের সর্বোচ্চ জাত এবং সিফাতের বহিঃপ্রকাশ ঘটবে। আর এটা দলিল, আল্লাহ পাক কোরআনে নিজেই বলেছেন, সিদ্দাতুল্লাহ এবং আহসানু মিনাল্লাহি সিদ্দা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, কারণ আল্লাহর রং থেকে উত্তম রং আর কার হতে পারে? যেখানে আল্লাহ স্বয়ং নিজের রং করতে বলেছে, সেখানে আল্লাহর অলিরা যদি আল্লাহ পাকের রং ধরে, আপনি যদি তাদেরকে পাটপার বলেন, আপনার মতো পাটপার দুনিয়া তার একটাও না। ওটা বুঝতে হবে, যেখানে আল্লাহর রং ধরতে বলছে, আর যদি অলি না আল্লাহর রং ধরে, আপনি তারে পাটপার বলেন, আপনার বড় হক কোথায়? কোরআনে আল্লাহ বলছে আল্লাহর রং ধরতে, আল্লাহ তো আল্লাহর রং ধরবে, কার রং ধরবে? তোমার রং না, তোমার বড় রং ধরবে না, তোমার সন্তানের রং ধরবে? তোমার বিবির রং ধরলে ভালো হয় পরকিয়া কইরা নাকি, আর তোমার সন্তানের রং ধরলে ভালো হয় ড্যান্স নাচ গান ড্যান্স দিয়া? আল্লাহর রং ধরছে আপনার বুঝে আসতেছে না, আল্লাহর রং হচ্ছে বেলায়েতের রং, আল্লাহর রং হচ্ছে মারফাতের রং, আল্লাহর রং হচ্ছে তরিকতের রং, আল্লাহর রং হচ্ছে হাকিকতের রং। যেই রং দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূ সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশের কদমে আরশ আযিমে ঘুরেছে, সেই রং হচ্ছে আল্লাহর রং। যেই রঙের কারণে বিলাল আযান দেয় না, যেই রঙের কারণে ভোর হয় না, আযানও দেয় না, ভোর হয় না, যেই রঙের কারণে বিলাল রং ধরেছিলেন, তাই তার আজান শোনা যায় না, আল্লাহ তাআলা সূর্য উঠায় না, সূর্য উদিত হয় না। তাহলে কেমন রং ধরেছিলেন হযরত বিলাল, কেমন রং ধরেছিলেন হযরত ওমর, যে ইয়া সারিয়াল জাবাল জাবাল জিবাল বলেছে দূর থেকে, আর সারিয়া ওই আওয়াজ শুনতে পেয়েছে, কেমন রং ধরেছিলেন ওমর? আপনার কাছে এগুলো কুদরতি কথা মনে হয়? আপনি আল্লাহর রং ধরেন নাই তাই বুঝতে পারেন। ঠিক, ডাক্তারের পড়াশোনা আলাদা আর প্রেসক্রিপশন আলাদা। এখন আপনি যদি মনে করেন প্রেসক্রিপশন দেখা দিছে নাপা, দিছে নাপা এইস, আর আপনি যদি মনে করেন ডাক্তার মনে হয় নাপা এইসই পড়াশোনা করছে, তাহলে আপনার মতো খুব একটা অনেক। ডাক্তারের পড়াশোনা ভিতর নিয়ে হার্ট কেমন, কলিজা কেমন, গুর্দা কেমন, অপারেশন করে এক একটা জিনিস দেখে দেখে ভিতর থেকে শিখছে। তো ডাক্তার যেটা শিখছে আরেক ডাক্তারের সহবতে যাইয়া সেটাকে বলে মারেফতের শিক্ষা, সেটাকে কি বলে? ডাক্তার যে প্রেসক্রিপশন দেয় ওইটাকে বলে শরীয়তের শিক্ষা। কি ডাক্তার যে প্রেসক্রিপশন দেয় ওইটা হলো শরীয়তের শিক্ষা। অর্থাৎ নাপা নাপা হিস, হ্যাঁ, এই আসলার ডিসলার, এই যে সকল ওষুধগুলো, এই ওষুধগুলো হলো শরীয়ত। কিন্তু ডাক্তার যেই পথে এই ওষুধগুলো দিচ্ছে ওই পথের নাম মারেফত, যে পথে এই ওষুধগুলো দিচ্ছে ওই পথের নাম কি? মারেফত। তাহলে ডাক্তার যেটা শিখছে ওষুধ কিন্তু সেটা দেয় না, আল্লাহওয়ালারা যেটা শিখছে ওষুধ সেটা দেয় না, আল্লাহওয়ালারা যেটা শিখছে ওষুধ দেয় শরীয়তে। কারণ তোমার দেহ পবিত্র হইলে অটোমেটিকলি ভাবেই ওই মূল জায়গায় পৌঁছে দিতে পারবা, যদি দেহ পবিত্র না হয় তো কলব কখনোই পবিত্র হবে না, কিন্তু আবার কলব পবিত্র না হলেও দেহ পবিত্র হবে না, দুটার সাথে একটা সামঞ্জস্য বিধান আছে। কারণ
পানি রাখার জন্য পাত্র দরকার আর পাত্রের জন্য পানি দরকার পাত্রের জন্য কি দরকার পানি রাখার জন্য পাত্র রাখা দরকার পাত্র নামের নাম পাত্রের নাম হলো শরীয়ত পানির নাম হচ্ছে মাই কথা পরিষ্কার আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন এই জন্য তরবিয়াত করতে হবে নিজের তরবিয়াত আল্লাহ ওলাদের সোহবতে এসে শিখতে হবে এখন শয়তান মানুষকে দুই ভাবে ঢোকা যায় কয় ভাবে দুই ভাবে এক নম্বর প্রথমেই আপনার ভিতরে যে কাজটা শয়তানে করবে সেটা তো সন্দেহ ঢোকাবে কি ঢোকাবে সন্দেহ কি ঢোকাবে সন্দেহ তারপরে আপনারা যারা শিরিক করাবে কি করাবে সন্দেহ তো বুঝতেছেন শিরিক কারে কয় এটা কি বুঝেন এটা অনেকেই বুঝেন না অনেক মনে করে শিরিক মানে হলো আল্লাহর কারো সাথে অংশীদার করা কারে অংশীদার করা আল্লাহর কাক আল্লাহকে কারো সাথে অংশীদার করা এটা মনে করে শিরিক শিরিক এটা না আমিরুল্লাহ আল্লাহর হুকুম কে যে অমান্য করেছে চাই সেটা মুখে হোক চাই সেটা কাজে হোক সেটাই শিরিক কি বলছি সেটা সে মুখে হোক কাজে হোক এটার নাম এবার যে সুদ করছে শিরিকে আছে কি নাই কারণ আল্লাহর হুকুমকে ডাইভার্ট করছে অমান্য করছে করছে কি না তওবাও করে না কি করে না যদি তওবা করে তাহলে পাইছে যাবে এক শিরিক মাফ হবে তওবার কারণে আরেকটা শিরিক হচ্ছে তওবার দ্বারা মাফ হবে অর্থাৎ ওদের থেকে ফিরে আসতে হবে পুরোপুরি ভাবে কিছু গুণা আছে যেগুলো আপনি তওবা করলে মাফ করবে কিছু গুণা আছে তওবা করলে মাফ করবে বুঝাইতে পারছি এখন কোন গুণা তওবা করলে মাফ হবে কোন গুণা তওবা করলে মাফ হবে না ওই গুণা যেই গুণা আপনি করছেন শিরিক করছেন কেন শিরিক করছেন আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন তো শিরিক হয়ে গেছে কারণ আল্লাহর হুকুম কাফের ছাড়া লঙ্ঘন করতে মুশরিক ছাড়া আল্লাহর হুকুম লঙ্ঘন করতে মুনাফিক ছাড়া আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারে আপনি মুমিন মুসলমান হইয়া আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন তাহলে কাজটা কাজ কার হইল কাফেরের কাজ মুশরিকের কাজ কথা ঠিক না আর মুনাফিকের কাজ হইলো কার কাজ হইলো তাহলে আপনি হুকুম লঙ্ঘন করার কারণেই মুনাফিক কাফের এবং মুশরিকে পরিণত হয়ে গেছেন এখন যদি আপনি বাঁচতে চান তাহলে প্রথম নম্বর হচ্ছে আপনাকে তওবা করতে হবে আবার নতুন ভাবে কালেমা গ্রহণ করতে হবে গ্রহণ করিরা আপনাকে ওই গুণা বাদ দিতে হবে কি করতে হবে আর জীবনে ওই ধরনের গুণা করা যাবে না যদি করেন তাহলে মাফ হবে না যদি না করেন মাফ হয়ে যাবে আর কিছু শিরিক আছে যেগুলো মাফ হবে না তার মধ্যে প্রধান হলো ডাইরেক্ট মুশরিক হয়ে যাওয়া অর্থাৎ ইসলাম থেকে যদি আপনি ফিরে যান কি যান ইসলাম থেকে আছে না মুসলমান হয়েছে আবার মুসলমান হয়ে আবার কিছুদিন পরে আবার কাফের হয়ে গেছে মানে আবার মুশরিক হয়েছে এই বলে গেছে কিছুদিন মুসলমান ছিল কিছুদিন পরে আবার মুশরিক হয়ে গেছে তার মানে ইসলাম থেকে ফেরত হয়ে গেছে এদেরকে কি বলা হয় মুনাফিক কি বলা হয় এই মুনাফিকের গুণা আল্লাহ পাক মাফ করবেন না কি করবেন না মুনাফিকের গুণা 70 বার তওবা করলেও মাফ হবে তার ব্যাপারে ইসলামী শরীয়তের আইন হলো তাকে কতল করে দাও তাকে যেখানে পারো সেখানে হত্যা করো ডাইরেক্ট শরীয়তের উপর কারণ তার কোনো গুণা মাফ নাই সে ইসলামের পরে আবার ফেরত গেলেও তাহলে ডাইরেক্ট আল্লাহর সাথে বাটপারি করলো কি করলো আর আল্লাহ গুলো বাটপার এই ধরনের বাটপার আমরা বাটপার আছি কিন্তু ওই ধরনের বাটপার আল্লাহ মাফ করে আমরাও তো মাঝে মাঝে তবা তবা করি আল্লাহর কাছে আবার চলে আসি কিন্তু এটা তো ডাইরেক্ট বাটপার গাঁজাখোর বাটপার এটা একেবারে একেবারে ডাইরেক্ট আল্লাহর কাছে মাল নেওয়ার জন্য ছিল মাল পাই নাই আবার চলে গেছে আবার কাফের হয়ে গেছে ওই যে কিছু আছে না বিএনপি সুবিধাবাদ জিন্দাবাদ বিএনপি সময় বিএনপির কথা কয় আমলিগের সময় আমলিগের কথা কয় হ্যাঁ এগুলো হলো সুবিধাবাদ জিন্দাবাদ এই মুসলমান যারা সুবিধাবাদ জিন্দাবাদ কোরআন হাদিসের আমল সুবিধা মতো করে আর অসুবিধা হলে ছেড়ে দেয় এইগুলোও কিন্তু ওই লিস্টে মনে রাখতে হবে কোন লিস্টে ওই লিস্টে ওই ওই লিস্টে কিন্তু খবরদার নিজেকে সাবধান রাখবে সাবধান রাখবেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা বিষয়ে তরবিয়াত করার জন্য বলেছেন কি কি বলেছেন একটা দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটা আমি আপনাদের সামনে পড়ি আমার সাথে পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি ইন্নি আউযুবিকা আউযুবিকা মিনাশ শাক্কি ওয়াশ-শিরকি ওয়াশ-শিরকি ওয়াশ-শিকাকি ওয়াশ-শিকাকি ওয়ান-নিফাক ওয়ান-নিফাক ওয়াসুউল আখলাক ওয়াসুউল আখলাক এখানে আল্লাহ তাআলা দেখেন
বলেছেন যে আল্লাহর হাবিব দোয়ার মধ্যে বলেছেন, আল্লাহ তুমি আমাকে সন্দেহ থেকে মুক্ত করো, শিরিক থেকে মুক্ত করো এবং নিফাক থেকে মুক্ত করো এবং খারাপ আখলাক থেকে, খারাপ চরিত্র থেকে হেফাজত করো। তো এখানে আল্লাহর রসুল শিরিকের আগে শক আনছে, কি আনছে? আগে বলছে সন্দেহ থেকে হেফাজত করো, তারপরে কি বলছে? শিরিক থেকে হেফাজত করো। তাহলে শিরিকটা কখন হয়? যখন সন্দেহ হয়। শিরিকটা কখন হয়? যখন সন্দেহ তৈরি হয়। যে কোনো আল্লাহর হুকুমের ক্ষেত্রে যদি আপনার সন্দেহ তৈরি হয়ে গেছে, আল্লাহ তাআলা বলছে কুন মা সাদিকিন, আল্লাহ ওলাদের সোহবতে থাকতে হবে, আল্লাহকে পাইতে হবে। এখন কেউ যদি এটা বলে যে আল্লাহর ওলাদের সোহবতের দরকার কি, আমি নিজেই আল্লাহ ওলা হলাম, তাহলে আল্লাহর হুকুমের উপরে তার সন্দেহ হয়ে গেছে, কি হয়ে গেছে? খুব তাড়াতাড়ি তার দ্বারা শিরিক হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তার দ্বারা কি হয়ে যাবে? কারণ যখনই আল্লাহর হুকুমের মধ্যে সন্দেহ আসা যায় তখনই তার দ্বারা শিরিক হওয়ার সম্ভাবনা 99% হয়ে যায়। এরপরে দুদিন পরে কবে আল্লাহর দরকার কি, আমি নিজেই আল্লাহ, ফেরাউনের মতো কই, বুঝাইতে পারছি? প্রথমে করছে যে আল্লাহ ওলাদের দরকার নাই, পরে কবে আল্লাহর রসুলের দরকার নাই, আছে না? একদল আছে কি আছে না? একদল আছে শুধু কোরআন মানবে, হাদিস মানবে না, আছে কি না? আছে। আরেক দল আছে হাদিস মানবে, মাযহাব মানবে না, আছে কি? আছে না। কারণ কি? একমাত্র বুনিয়াদ হচ্ছে সন্দেহ করা, ঠিক কি না? ওদের সন্দেহের কারণে আজকে ওরা কি করতেছে? আজকে ওরা আল্লাহর ওলিদের বাদ দিতেছে, কালকে মাযহাবরে বাদ দিচ্ছে, তারপরের দিন হাদিস বাদ দিতেছে, যে এটা সহি এটা খারাপ, এটা ভালো আবার খারাপ। আমি বলতে চাই হাদিসের মধ্যে কোনটা খারাপ? কোনটা খারাপ রে বেটা? তুই হাদিসের মধ্যে খারাপ ভালো বানাচ্ছিস? এই বেটা তোরে কেনা কইছে হাদিসে খারাপ? হ্যাঁ, তোর পাপে করে গেছে হাদিস খারাপ, হাদিস কোনোদিন খারাপ হয় না। এই বেটা কোন যেটা খারাপ সেটা হাদিস হয় নাকি? যেটা খারাপ ওটা হাদিস হয়? তোরে কেনা কইছে তোরে হাদিস খারাপ? ওই কালকে তো এটা হাদিস খারাপ, এ হালে হতস, এ হালে হতস। ওই সহিয়ার জয়ীব দলিল খুঁজতে খুঁজতে এরা নিজেরাই জয়ীব হয়ে গেছে, এরা সহি নাই, এরা কি হয়ে গেছে? জয়ীব হয়ে গেছে। এদের কথা মানা যাবে না, কারণ এই হালে হদস হচ্ছে জয়ীব। হালে হদস কি? জয়ীব। তার কারণে এরা আজকে রসুলদের বাদ দিছে, কালকে আল্লাহরে বাদ দিয়ে দিবে। এইগুলা শুরু হয় না শিরিক, শিরিকটা এই শিরক পর্যায়ে গেল কিভাবে? সন্দেহ থেকে। যারা আল্লাহ ওলিদের সম্পর্কে সন্দেহ করে, নিশ্চিত জেনে রাখবা মুসলমান, কালকে তারা আল্লাহ রসুলের ব্যাপারে সন্দেহ করবে, নিশ্চিত জেনে রাখবা। কারণ অলসতুল আম্বিয়ার গায়ে যারা আঙ্গুল ওঠায়, তারা আল্লাহ রসুলের উপরে আঙ্গুল উঠাইতে দ্বিধাবোধ করে না। আজকালকার একদল মুনাফিক আছে যারা আল্লাহ রসুলের ব্যঙ্গচিত্র বানায়, একবার এক মহিলা ব্যঙ্গচিত্র বানায়, কোনোদিন এক দেশের এক রাজা ব্যঙ্গচিত্র বানায়। এর কারণ কি? এর মূল কারণ হলো আমাদের মধ্যে কিছু উস্কানিমূলক মুসলমান আছে যারা তাদের ভিতরে আল্লাহ রসুলের কিছু সন্দেহ ঢুকাই দিছে, আল্লাহ রসুলের ব্যাপারে সন্দেহ ঢুকাই দিছে। তা না হলে তাদের পক্ষে সম্ভব ছিল না আল্লাহ রসুলের ব্যঙ্গ করা। এগুলো তারা পাইলো কোথার থেকে? এরা যে ব্যঙ্গ করলো আল্লাহ রসুলের, এরা এগুলো পাইলো কোথার থেকে? ওই গরুকা মুসলমান, ওরা এই হারাম ছাড়। আর এই আহলে হাদিসের গোষ্ঠী, এরকম কিছু আরো গোষ্ঠী আছে যাদের কাছ থেকে এই সকল উল্টা পাল্টা তথ্য পাইয়া এরা আজকে রসুলের নামে বদনাম উঠে গেছে। সুতরাং মুসলমান সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও বলছি। যে আল্লাহর ওলিদের সোহবত কে অস্বীকার করে, যে আল্লাহর কোরআন কে অস্বীকার করলো, যে আল্লাহর কোরআন কে অস্বীকার করলো, সমস্ত নবীদের কে অস্বীকার। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। এই জন্য এই শিরিক থেকে আমল, শিরিক মুক্ত ঈমান আমাদেরকে নসিব করেন, আমিন। আল্লাহ রাসূল বলেছেন আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন বাইনাহুমা মুস্তাবিহাত, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। আমরা জানি না কোনটা হালাল কোনটা হারাম, এর মাঝখানে তার নামই তো সন্দেহ, এর মাঝখানে তার নামই কি? যখন এই সন্দেহ আসছে মাঝখানের জিনিস, এই মাঝখানের জিনিসকে হরফে ইল্লাত বলা হয়, কি বলা হয়? আর আমরা পড়ছি নাউ সরবে হরফে ইল্লাত কো গেরা দাও,
হরবিল্লাত কো গিরা দাও মানে যেখানে হরবিল্লাত ওটারে ফালাই দাও কি দাও হরবিল্লাত কে কি করো ফালাই দাও সুবহাত কে কি করো ছন্দহ কে ফালাই দাও ছন্দহ কে ফালাই দাও ওটা না খালি দরকার নেই কি নাই না খালি দরকার নেই ওটা নাম নিশানা মুছে দাও তাহলেই মুত্তাকি হতে পারবা আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াওয়ালা জিন্দেগি অর্জন করার তৌফিক দান করে সর্বশেষ হযরত আইয়ুব আলাইহিসসালামের একটা কাহিনী বলবো উনি 80 বছর ধরে অসুস্থ ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি 80 বছর ধরে অসুস্থ আপনি সুস্থ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন না তো উনি বললেন যে আমি 80 বছর ধরে সুস্থ ছিলাম কি ছিলাম 80 বছর এখনো 81 বছর হয় নাই কি হয় নাই 81 বছর হয় নাই যতক্ষণ পর্যন্ত 81 বছর না হবে ততক্ষণ পর্যন্ত 80 বছরের নিয়ামত যে দিয়েছে এটা বরাবর হয় নাই তা আমি কিভাবে আল্লাহর কাছে চাই কিভাবে আল্লাহর কাছে চাই সুতরাং আপনি আমি যদি বিপদে পড়ি হ্যাঁ 10 দিন ভালো দেখলাম একদিন যদি পায়ের আঘাত লাগা যায় তখনই আল্লাহর উপরে আমাদের মন খারাপ হয়ে যায় ও মুসলমান যারা আল্লাহরে ভালোবাসে এমন করো না বিপদ আসবে ঘূর্ণিঝড়ের মতো আল্লাহ পাকের রহমত আসবে আল্লাহ পাকে রহমত আসবে আরশের আরশের রহমতের বন্যার মতো বুঝাইতে পারছি যত বড় বিপদ হোক রহমত তার থেকে দ্বিগুণ আল্লাহ পাক পাঠান ইন্নামাল উসরি ইসরা ইন্নামাল উসরি ইসরা আল্লাহর আল্লাহ পাক কোরআনে বলেছেন বিপদ একটা তার আল্লাহ পাকের রহমত দুইটা বিপদ একবার রহমত দুইবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুফতি দেলার এদিকে আস Ah.